وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক শ্রোতা, আজকের সত্যের সন্ধানে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠান দু ঘন্টার, ইনশাআল্লাহ এই দু ঘন্টা গতকালের মতো খেলাফতের গুরুত্ব, কল্যাণ এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, মানুষের আত্মিক উন্নতি, মানুষের কর্মের সংশোধন এবং খোদার সঙ্গে মানুষকে নিবিড় সম্পর্ক বন্ধনে আবদ্ধ করার জন্য যুগে যুগে খোদা তাআলা নবী রাসূল প্রেরণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তার তিরোধানের পর উম্মতে মুসলিমার মাঝে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ এবং পবিত্র কোরআনের প্রতিশ্রুতি অনুযায়ী শেষ যুগে হযরত ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছায়া হিসেবে এসেছেন। তার তিরোধানের পর আবারও আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার প্রতি অনুগ্রহ করেছেন এবং খেলাফত ব্যবস্থা পুনরায় নবুয়তের পদ্ধতিতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আহমদীরা অত্যন্ত সৌভাগ্যবান যে খোদার এই অনুগ্রহকে আমরা গ্রহণ করতে পেরেছি, আমরা মানতে পেরেছি। সুদর্শকবৃন্দ, আমরা এই মে মাসে অনুষ্ঠান করছি বলে এই খেলাফতের গুরুত্ব এবং কল্যাণ নিয়ে আলোচনা করেছি। গতকাল আপনারা আমাদের আলোচনা শুনেছেন, আজকেও ইনশাল্লাহ এ বিষয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, একটু আগে আমাদের হুজুরের খুতবা আপনারা শুনেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা হুজুর দিয়েছেন। খুতবার প্রারম্ভে বা খুতবার প্রথমাংশে হুজুর এই খেলাফতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলেছেন। হুজুর বলেছেন যে এটি আল্লাহর এক মহাদান আমাদের প্রতি, অনেক মহান অনুগ্রহ আমাদের প্রতি। কিন্তু এই খেলাফত ব্যবস্থা পেয়ে গেছি, এতেই আমাদের আত্মপ্রসাদ নিলে চলবে না, এতে সন্তুষ্ট হয়ে গেলে চলবে না, বরং এই খেলাফতের নিয়ামতকে আমাদের মাঝে ধরে রাখার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, আমাদেরকে অনবরত দোয়া করতে হবে এবং আমাদেরকে খোদার ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করতে হবে। দোয়া এবং ইবাদতের অস্ত্র আমাদের হাতে রয়েছে, এই অস্ত্র দিয়ে আমরা এই খেলাফতের মূল্যায়ন করতে পারবো, এই কল্যাণ রাজিকে আমাদের মাঝে ধরে রাখতে সক্ষম হব। হুজুর বিশ্ব আহমদীয়া জামাতকে দোয়া এবং ইবাদতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। প্রসঙ্গক্রমে হুজুর অনেকগুলো দোয়ার প্রতি আজকে দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শক, এখন অনেক আহমদি এবং আহমদি অনুষ্ঠানটি দেখছেন, আহমদিরা আছেন নতুন এবং পুরনোরাও, আমি কয়েকটি দোয়ার কথা এখানে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। হুজুর বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল আজিম, এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়ুন, ছোট্ট দোয়া কিন্তু অনেক মূল্য রাখে। রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাত ইন্নাকা আনতাল ওয়াহাব, এই দোয়া পড়ুন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন, এই দোয়া আপনারা পড়ুন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়া আপনারা পাঠ করুন। এছাড়া হুজুর বেশি বেশি ইস্তিগফার পাঠের প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। হুজুর, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের একটি ইলহামী দোয়া, রব্বি কুল্লু শাইইন খাদিমুকা রব্বি ফাফাজনি বানসুরনি বা রব্বি ফাফাজনা বানসুরনা, এই দোয়া পাঠের প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। খুতবার শেষ দিকে হুজুর বলেছেন যে এই খেলাফতকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে অনেক কোরবানি করতে হবে, আর আহমদিয়া মুসলিম জামাত বিশ্বের সর্বত্র এই কোরবানি করে যাচ্ছে। এর মধ্যে প্রাণের কোরবানি রয়েছে, সময়ের কোরবানি রয়েছে, আর্থিক কোরবানি রয়েছে, মান সম্মানের কোরবানি রয়েছে। গত 26শে মে পাকিস্তানের রাবোয়াতে আমাদের একজন নিষ্ঠাবান আহমদি ডাক্তার, যিনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি শাহাদাত বরণ করেছেন আততায়ীদের গুলিতে
নিশংসভাবে রাবোয়ার বেহেশতি মকবরায় তাকে হত্যা করা হয়েছে বা তিনি শহীদ হয়েছেন। হুজুর তার স্মৃতিচারণ করেন এবং বিশ্ব জামাতকে পাকিস্তানের আহমদীদের জন্য দোয়ার আবেদন জানান। এই ছিল হুজুরের খুতবার কয়েকটি কথা যা আমি দর্শক অনুষ্ঠান শুরুতে বলে দিলাম। আপনারা যদি খুতবাটি না শুনে থাকেন, আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে খুতবাটি পুনঃপ্রচার হবে, আপনারা অনুগ্রহ করে খুতবাটি শুনে নেবেন। প্রিয় দর্শক, আজ আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মহতরম মাওলানা ফিরোজ আলম সাহেবকে, এবং আজও বাংলাদেশ স্টুডিও থেকে প্রযুক্তির সহায়তা আমাদের সঙ্গে যোগ দিবেন মহতরম মাওলানা আব্দুল আব্বাল সাহেব, এবং তার সঙ্গে আছেন মাওলানা মোহাম্মদ সুলাইমান সুমন সাহেব। আপনাদেরকে অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, গতকাল আমরা খেলাফত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কী ওয়াদা করেছেন, কী প্রতিশ্রুতি দিয়েছেন তা অনুষ্ঠানের শুরুতে শুনে নিয়েছিলাম অনুবাদ সহ। আজ খেলাফত সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কী সুসংবাদ দিয়ে গেছেন, কী ভবিষ্যৎবাণী করে গেছেন তা অনুষ্ঠানের শুরুতেই অর্থসহ শুনে নিব। قال رسول الله صلى الله عليه وسلم تكون النبوة فيكم ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء الله أن يرفعها ثم تكون ملكا عاضا فيكون ما شاء الله أن يكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون ملكا جبرية فتكون ما شاء الله أن تكون ثم يرفعها إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة ثم سكت. حضرت نومان بن بشير حذائفر بارات برننا করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে নবুয়ত ততদিন পর্যন্ত বর্তমান থাকবে যতদিন তা আল্লাহ তাআলা চাইবেন, এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। এরপর নবুয়তের পদ্ধতিতে খিলাফত প্রতিষ্ঠিত হবে এবং তা ততদিন বিদ্যমান থাকবে যতদিন আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। এরপর উৎপীড়নের রাজত্ব কায়েম হবে, এটি ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। এরপর স্বৈরাচারমূলক সাম্রাজ্য কায়েম হবে এবং এটি ততদিন থাকবে যতদিন আল্লাহ চাইবেন, এরপর আল্লাহ তা উঠিয়ে নেবেন। এরপর নবুয়তের পদ্ধতিতে পুনরায় খিলাফত প্রতিষ্ঠিত হবে, এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান। মুসনাদ আহমদ, বাইহাকি ও মিশকাত। শুধু দর্শকবৃন্দ, খিলাফত সম্পর্কিত হাদিসটি আমরা শুনলাম, যে হাদিসে খেলাফত ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠিত হওয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ সংবাদ দিয়ে গেছেন। আমি আজকে আলোচনা শুরু করার জন্য মাওলানা আব্দুল আব্বাল সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তার কাছে প্রশ্নটি রাখছি, যে শেষ যুগে প্রবর্তিত খেলাফত সম্পর্কে হাদিসে যে দিক নির্দেশনা রয়েছে সে সম্পর্কে পুরো হাদিসটি বা হাদিসের বক্তব্য আমরা শুনলাম, আপনি যদি ব্যাপারে আরও কিছু বলতেন আমাদেরকে মাওলানা আব্বাল সাহেব। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন, সবচেয়ে বড় নবী ছিলেন। তার সত্যতার অনেক অনেকগুলো প্রমাণ আছে, তার মধ্যে একটি বলিষ্ঠ প্রমাণ হচ্ছে এই মুসনাদ আহমদ বিন হাম্বালের চতুর্থ খণ্ডের 273 নম্বর হাদিস, যেটা একটু আগে আমরা শুনলাম, তার অনুবাদও শুনলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহান আল্লাহ সেই সমস্ত যুগের চিত্র একেবারে স্পষ্টভাবে দেখিয়েছেন, যেন একটা ফিল্মের মতো, মুভির মতো তাকে দেখানো হয়েছে যে কয়টা অধ্যায় আছে তোমার জাতির মাঝে, নবুয়তের অধ্যায়, তারপরে খেলাফতের অধ্যায়, তারপরে অত্যাচারী রাজত্বের, বক্র রাজত্বের অধ্যায়, তারপরে অত্যাচারী রাজত্বের অধ্যায়, তারপরে অন্ধকার অমানিসার অবসান ঘটবে এবং সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজি নবুয়া, এরপরে নবুয়তের পদাঙ্ক অনুসরণে যেভাবে প্রথমবার খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক তেমনি শেষ যুগেও পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুম্মা সাকাতা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবতা পালন করেন, অর্থাৎ এই যুগ কিয়ামত পর্যন্ত সম্প্রসারিত হবে, এটাই আমরা এটা থেকে বুঝতে পারছি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন,
বলেছেন তোমরা এক যুগে নবুয়তের পরে খেলাফতের আশীর্বাদ দেখতে পাবে, কিন্তু তোমরা যখন যোগ্যতা হারাবে তখন আল্লাহ তাআলা সেই নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন, আর তোমরা দেখবে বক্র রাজত্বের যুগ। সেই বক্র রাজত্বের যুগ সম্প্রসারিত হবে, সেটার অবসান যখন ঘটবে তখন অত্যাচারী রাজত্বের যুগ আরম্ভ হবে। অত্যাচারী রাজত্ব দীর্ঘায়িত হবে এবং সেটা যখন শেষ হবে, কিভাবে শেষ হবে? আলা মিনহাজুন নবুয়া, আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে সেই যুগের অবসান ঘটাবেন। এই নবুয়ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে দাসদের জন্য নির্ধারিত যে আধ্যাত্মিক পুরস্কার, সেই নবুয়ত যার কথা সূরা নূরের ভিতরে 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউতিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশশুহাদা ওয়াসসালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমরা এর আগের অনেকগুলো পর্বে এই আলোচনা বিস্তারিতভাবে করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাইলি জাতির নবী, তিনি মারা গেছেন, স্বাভাবিকভাবে মারা গেছেন। তাকে ক্রুশে দেওয়া হয়েছিল, মারার চেষ্টা করা হয়েছিল, তিনি মারা যাননি। অজ্ঞান অবস্থায় মৃতবত মনে হওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বা নামিয়ে ফেলা হয়েছিল, এবং নামানোর পর তিনি সেবা শুশ্রূষা লাভ করে তিনি আবার স্বাস্থ্য ফিরে পান এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে সফল জীবন যাপন করে ভারতের কাশ্মীরে এসে মৃত্যুবরণ করেন, এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন, স্বাভাবিক মৃত্যু। যেহেতু আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, কোরআন দ্বারা এটা স্পষ্টভাবে সাব্যস্ত হয়, অনেকগুলো আয়াত আছে এটার জন্য। সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ঈসা ইবনে মারিয়াম নবীউল্লাহ আসার বিষয়ে, সেটা আমরা বুঝেছি। এক ব্যক্তি আসবেন ঈসার গুণে গুণান্বিত, মসির রূপে রূপান্তরিত, তার মতো যুগে, তার মতো শিক্ষাদান পদ্ধতি নিয়ে। তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ইবনে মারিয়াম নাম দিয়েছেন, উপাধি দান করেছেন। এই ঈসা ইবনে মারিয়াম হবার দাবিদার হচ্ছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। তিনি আসলেন এবং বললেন, হাদিস খুলে দেখো, ঈসার যে পদমর্যাদা বর্ণনা করা আছে হাদিস শরীফে, সেটাই আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন আমার পদমর্যাদা হিসেবে, আর এইটাই হচ্ছে উম্মতি নবুয়তের পদমর্যাদা। তার মৃত্যুর 3 বছর আগে তিনি আল ওয়াসিয়াত পুস্তিকা রচনা করলেন আর বললেন যে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, কিন্তু তোমরা ঘাবড়ে যেও না, আমার মৃত্যুর পর তোমরা বঞ্চিত হবে না, তোমাদেরকে আল্লাহ তাআলা স্থায়ী কুদরতের ভাগী করবেন, দেখাবেন তিনি কত বড় ক্ষমতাধর। আমার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতার একটি বহির প্রকাশ ঘটেছে, আল্লাহ তাআলা মৃতকে আবার সঞ্জীবিত করেছেন, আমার পরও তোমরা একটা বিরাট শক্তির বহির প্রকাশ দেখবে, আর সেটি হচ্ছে যে আমার পরে খেলাফত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলা তার প্রতিনিধিত্ব বজায় রাখবেন খলিফাদের মাধ্যমে, এবং সেই ধারা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে ইনশাআল্লাহ। এত বড় সান্ত্বনার বাণী তিনি জামাতকে দিয়েছেন, কিন্তু সাথে আবার শিক্ষা স্মরণ করিয়েছেন যে আমার শিক্ষার থেকে পদচ্যুত হইও না, যে কথাটা একটু আগেই খলিফাতুল মাসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ স্মরণ করালেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া, ইবাদত করতে হবে, দোয়াতে মগ্ন থাকতে হবে, তবে খেলাফতের নিয়ামত থেকে আমরা লাভবান হতে পারবো, আঁকড়ে ধরে রাখতে পারবো। চলে আসি আপনার এই হাদিসের শেষাংশে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজি নবুয়া, শেষ যুগে অন্ধকার অমানিশার অবসান যখন ঘটবে তখন আবার পুনরায় আল্লাহ তাআলা নবুয়তের পদাঙ্ক অনুসরণে খিলাফত দান করবেন। আর আমরা দেখতে পাচ্ছি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উম্মতি নবুয়ত এর যুগের অবসানে খিলাফত আলা মিনহাজি নবুয়া প্রতিষ্ঠিত হয়েছে। আর গত 100 বছর আমরা যদি হিসাব করি 2014-তে, আর ওখানে 106 বছর ধরে এই খিলাফতের ধারা অব্যাহত আছে। এই ধারা, এই খিলাফত প্রমাণ করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম সত্য। এই খিলাফত প্রমাণ করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসালামের গুরু এবং শিক্ষক হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ আহমদে মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না হলে এই ভবিষ্যৎবাণী কিভাবে করলেন, আর এই ভবিষ্যৎবাণী ফলে কিভাবে গেল? অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, তার প্রমাণ হচ্ছে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। এই হাদিসের মাঝে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নবুয়ত সাব্যস্ত হয়, এবং এই হাদিসের মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের পর প্রতিষ্ঠিত খেলাফতের সত্যতা প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি আমি আবার বলছি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা স্পষ্টভাবে প্রমাণিত হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম
ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম মাওলানা আব্দুল্লাহ বল সাহেবের কাছ থেকে খেলাফত সংক্রান্ত হাদিসের ব্যাখ্যা বা এ সম্পর্কে কিছু কথা। উনি তার বক্তব্যের এক পর্যায়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হওয়ার কথা বলেছেন এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন, সেদিকে ইঙ্গিত করেছেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কি বলে গেছেন এবার দর্শক চলুন আমরা তা শুনে নিই। আল ওয়াসিয়াত পুস্তিকায় জামাতকে সান্ত্বনা দিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খোদা তাআলার এটি চিরন্তন রীতি আর পৃথিবীতে মানব সৃষ্টির সূচনা থেকে সকল যুগে তিনি এ রীতি প্রকাশ করে এসেছেন, তা হলো তিনি তার নবী রাসূলদের সাহায্য করে থাকেন এবং তাদের বিজয় দান করেন। এ সম্বন্ধে তিনি বলেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি। বিজয়ের অর্থ হলো খোদার কথা জগতে প্রতিষ্ঠিত হওয়া এবং এর প্রতিদ্বন্দ্বিতায় কারো টিকতে না পারা, আর এটি রাসূল ও নবীদের ঐকান্তিক বাসনা হয়ে থাকে। তদনুযায়ী খোদা তাআলা প্রবল নিদর্শনাবলীর মাধ্যমে তাদের সত্যতা প্রকাশ করেন এবং যে সাধুতা তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান তিনি এর বীজ তাদের হাতেই বপন করে দেন, কিন্তু তিনি তাদের হাতে এর পূর্ণতা দান করেন না, বরং এমন এক সময় তাদেরকে মৃত্যু দেন যাতে বাধ্যত এক প্রকার ব্যর্থতার আশঙ্কা অন্তর্নিহিত থাকে। তিনি বিরুদ্ধবাদীদেরকে ঠাট্টা বিদ্রুপ, উপহাস ও কটাক্ষ করার সুযোগ দেন, আর তাদের ঠাট্টা বিদ্রুপ প্রদর্শনের পালা শেষে তিনি আপন শক্তির দ্বিতীয় রূপ প্রকাশ করেন এবং এমন সব উপকরণ সৃষ্টি করেন যার দ্বারা অসম্পূর্ণ রয়ে যাওয়া উদ্দেশ্যাবলী পূর্ণতা লাভ করে। মোট কথা, খোদা তাআলা দু প্রকার শক্তি ও মহিমা প্রকাশ করেন। প্রথমত, স্বয়ং নবীদের মাধ্যমে নিজ শক্তির এক স্বরূপ প্রদর্শন করেন। দ্বিতীয়ত, সে সময় নবীর মৃত্যুর পর যখন বিপদাবলীর সম্মুখীন হতে হয় তখন শত্রুপক্ষ মাথা চাড়া দেয় আর মনে করে এবার এরা ব্যর্থ হতে চলেছে আর এ জামাত এখন বিলুপ্ত হয়ে যাবে বলে তারা নিশ্চিত হয়ে যায়। জামাতের লোকজন দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়, এমনকি তাদের মনোবল ভেঙে পড়ার উপক্রম হয় আর অনেক দুর্ভাগা ধর্মত্যাগের পথ বেছে নেয়। খোদা তাআলা তখন দ্বিতীয়বার আপন মহাশক্তি প্রকাশ করেন এবং পতনোন্মুখ জামাতকে রক্ষা করেন। অতএব যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদা তাআলার এই নিদর্শন প্রত্যক্ষ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় এমনই হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানকে যখন এক প্রকার অকাল মৃত্যু মনে করা হয়েছিল, বহু অজ্ঞ মরুবাসী মুর্তাদ হয়ে গিয়েছিল এবং সাহাবিগণ শোকে উন্মাদ প্রায় হয়ে পড়েছিলেন, তখন খোদা তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে আরেকবার তার শক্তি ও কুদরতের স্বরূপ প্রকাশ করেন। এভাবে তিনি বিলুপ্ত প্রায় ইসলামকে নিশ্চিহ্ন হবার পথ থেকে রক্ষা করেন এবং সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন যা তিনি وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। এর মাধ্যমে দিয়েছিলেন, অর্থাৎ ভীতিপ্রদ অবস্থার পর আমি তাদেরকে আবার দৃঢ় প্রতিষ্ঠিত করব। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাতকে উদ্দেশ্য করে পুনরায় বলেন, অতএব হে বন্ধুগণ, বিরুদ্ধবাদীদের দুটি বৃথা আস্ফালনকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য আদিকাল থেকে দুটি শক্তি প্রদর্শন করা যেহেতু আল্লাহ তাআলার বিধান, তাই খোদা তাআলার পক্ষে এখন তার এই চিরন্তন নিয়ম পরিহার করা সম্ভব নয়। কাজেই তোমাদেরকে আমি যে কথা বলেছি তাতে তোমরা দুঃখিত হয়ো না, তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয়, কারণ তোমাদের জন্য দ্বিতীয় কুদরতকে দেখাও প্রয়োজন এবং এর আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা তা স্থায়ী যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। সেই দ্বিতীয় কুদরত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না, কিন্তু যখন আমি চলে যাব তখন তোমাদের জন্য খোদা সেই দ্বিতীয় কুদরত প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সঙ্গে থাকবে। বারাহিন আহমদিয়া গ্রন্থে খোদার প্রতিশ্রুতি রয়েছে এবং সেই প্রতিশ্রুতি আমার নিজের সম্বন্ধে নয়, বরং তা তোমাদের সম্বন্ধে। খোদা তাআলা বলেছেন, আমি তোমার অনুসারী এ জামাতকে কিয়ামত পর্যন্ত অন্যদের উপর প্রাধান্য দিব, অতএব তোমাদের কাছে আমার বিচ্ছেদ দিবসের আগমন আবশ্যক, যেন এরপর সেই যুগ আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির যুগ। আমাদের খোদা প্রতিশ্রুতি পালনকারী, বিশ্বস্ত এবং সত্যবাদী খোদা, তিনি যেসব অঙ্গীকার করেছেন সবই তোমাদের পূর্ণ করে দেখাবেন। বর্তমান যুগ যদিও পৃথিবীর শেষ যুগ আর এটি বহু বিপদাপদ অবতীর্ণ হওয়ার সময়, তথাপি সেসব বিষয় পূর্ণ না হওয়া পর্যন্ত এই জগৎ অবশ্যই কায়েম থাকবে যার সম্পর্কে খোদা সংবাদ দিয়েছেন। আমি খোদার পক্ষ থেকে এক প্রকার কুদরত হিসেবে প্রকাশিত হয়েছি
এবং আমি খোদার এক মূর্তিমান কুদরত। আমার পর আরও কতিপয় ব্যক্তি আসবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশ হবেন। আল ওয়াসিয়াত পুস্তিকা, রুহানি খাজাইন, 20 খণ্ড। শুধু দর্শকবৃন্দ, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল ওয়াসিয়াত পুস্তিকার এই অংশটি আমরা শুনলাম। পুরো বিষয় এখানে এসে গেছে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে ধরেছেন। কথা না বাড়িয়ে দর্শক, আমরা এখন আপনাদের সঙ্গে কথা বলি। আমাদের যে নির্ধারিত প্রশ্নগুলো আছে সেগুলিতে পরে আসবেন, অনেকেই লাইনে আছে। এখানে দেখতে পাচ্ছি যে আমাতুল হাফিজ সাহেবা এখন টেলিফোন লাইনে আছেন বাংলাদেশের বগুড়া থেকে। আমাতুল হাফিজ সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রথম কোশ্চেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আসার পর, জি, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আসার পর বিশ্ব শান্তি বিরাজ করবে কিভাবে? আচ্ছা আচ্ছা। আমার দ্বিতীয় কোশ্চেন, মানুষের ভাগ্য কি আগে থেকে নির্ধারণ করা থাকে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন স্পষ্ট ছিল মাওলানা সাহেব। হ্যাঁ, প্রথম প্রশ্ন, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর পৃথিবীতে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে বা শান্তি কিভাবে বিরাজ করবে? তো শান্তি প্রতিষ্ঠার সূচনা হবে পৃথিবীর সকল জাতির, সকল ধর্মের অনুসারীদের ইসলাম গ্রহণের মাধ্যমে। কোরআন শরীফে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, সেই ধর্ম তিনি পৃথিবীতে নিয়ে এসেছেন একে পৃথিবীর সকল ধর্মের উপর জয়যুক্ত করার জন্য। পৃথিবীর সকল জাতিগোষ্ঠী ইসলাম গ্রহণ করবে শেষ যুগে আগমনকারী হযরত ঈসা এবং মাহদির মাধ্যমে। এটি উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় মুফাসসিররা লিখে গেছেন। তো সেই ধারার সূচনা হয়েছে আল্লাহ তাআলার ফজলে পৃথিবীর বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ ইমাম মাহদির মাধ্যমে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের ধর্মের যে সংস্কারের কাজ আরম্ভ হয়েছে সেই জামাতভুক্ত হওয়া আরম্ভ করেছে। ধীরে ধীরে বিভিন্ন গোষ্ঠী থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে, হিন্দুদের মধ্য থেকে এবং পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মানুষ, মুসলমানদের অন্যান্য দল থেকে মানুষ রাসূলুল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে যে মসিহ এবং যে ঈসা এসেছেন, যে মাহদী এসেছেন, তার জামাতভুক্ত হচ্ছে, তার সাথে একত্রিত হয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের ধর্মের যে সংস্কারের কাজ আরম্ভ হয়েছে সেটিতে তারা নিজেদের ভূমিকা রাখছে। তো ধীরে ধীরে এর প্রসার এবং প্রচার আর বিস্তার হবে, যেভাবে 124,000 নবীর যুগে হয়েছে। যখনই নবীরা এসেছেন সংশোধনের কাজ, রিফরমেশনের প্রক্রিয়া শুরু হয় এবং এক পর্যায়ে গিয়ে সেটি কালমিনেশনে পৌঁছে, সেটি পরিপূর্ণতা লাভ করে। নবী এসে, মহাপুরুষ এসে ধীরে ধীরে মানুষকে জয় করেন এবং মুত্তাকিদের, নেকদের, মান্যকারীদের, ইমানদারদের ছোট ছোট দ্বীপ গড়তে থাকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। সেভাবে ছোট ছোট দ্বীপ গঠিত হচ্ছে এখন, আর এক সময়ে ছোট ছোট দ্বীপ সম্মিলিতভাবে এক বিশাল ইমানদারদের বিশ্বে পরিণত হবে। তো এই প্রক্রিয়া শুরু হয়েছে, শান্তি স্থাপনের প্রক্রিয়া, এবং শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই কোয়ার্টারে, সেই অংশে যারা ইতিমধ্যে সমর্পণ করেছে, যারা ইতিমধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহর নির্দেশ মেনে তার মাহদী এবং মসীহকে মেনেছে, তারা শান্তির দ্বীপে আছে। অন্যরা এখনও এই দ্বীপে এসে অবস্থান গ্রহণ করেনি, কিন্তু আমরা চেষ্টা করছি, তাদেরকে ডাকছি যে শান্তি এখানে আছে, আসো। এরই মাঝে নিরাপত্তা নিহিত। হযরত ইমাম আলী ইসলাম লিখেছেন যে সর্বত্র আমাকে যারা মানবে না তারা নিরাপত্তার দুর্গের বাহিরে, আমি হলাম এ যুগের নিরাপত্তা দুর্গ, আমার বাহিরে সর্বত্র হিংস্র প্রাণী বিরাজ করছে তোমাদেরকে চিরে খাওয়ার জন্য এবং ধ্বংস করার জন্য, তোমরা আসো এই নিরাপত্তার দুর্গে আশ্রয় নাও। তো আল্লাহ তাআলার ফজলে এই প্রক্রিয়া শুরু হয়েছে, যারা মানবে তারা শান্তির এই দুর্গে আশ্রয় পাবে এবং ধীরে ধীরে এটি চলতে থাকবে। ধর্মের এটি এমন ইতিহাস যাতে কোনো পরিবর্তন হবে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে শান্তি দিতে এসেছেন, কিন্তু শান্তি, মুহাম্মদ রাসূলুল্লাহর আনিত শান্তি শুধু তারা পেয়েছে যারা তার সামনে সমর্পণ করেছে। অনুরূপভাবে আজকেও যারা সমর্পণ করবে, যারা মানবে, তারা শান্তির এই দ্বীপে, শান্তির এই দুর্গে আশ্রয় লাভ করবে।
দ্বিতীয় প্রশ্ন ছিল যে মানুষের ভাগ্য কি আগে থেকে নির্ধারিত থাকে কিনা? মানুষের ভাগ্য আগে থেকে নির্ধারিত থাকে না। আল্লাহ তাআলার কতগুলো নিয়ম আছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে সেটি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সে তিনি নিয়ম সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা নির্দিষ্ট গণ্ডির ভিতর স্বাধীনতা দিয়েছেন। সে ইচ্ছা করলে নিজের ভাগ্য গড়তে পারে, ইচ্ছা করলে নিজের ভাগ্যকে ধ্বংস করতে পারে। নির্দিষ্ট গণ্ডির ভিতর তার ব্যাপক স্বাধীনতা আছে। তো সেই গণ্ডিতে আপনি ইচ্ছা করলে নিজেকে মেক করতে পারেন, আবার ব্রেকও করতে পারেন। হ্যাঁ, কিছু তকদির আছে আল্লাহ তাআলার যেগুলো পূর্ব নির্ধারিত, সেইগুলোতে কখনো পরিবর্তন আসে না। আমরা আগেই বলেছি, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়যুক্ত হব। পৃথিবীর সকল মোল্লা সম্মিলিতভাবে চেষ্টা করলেও এই যুগে আল্লাহ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহদী এবং ঈসাকে পাঠিয়েছেন, তাকে তারা ব্যর্থ করতে পারবে না, তিনি অবশ্যই জয়যুক্ত হবেন। তারা যতই হত্যা করুক আর মারুক আর খুন করুক, এটি তাদের খাম খেয়ালি, কোনোদিন তারা সফল হবে না এক্ষেত্রে। তো এই তকদির কিন্তু পূর্ব থেকে নির্ধারিত থাকে। নতুবা প্রত্যেক ব্যক্তির তকদির সম্পর্কে যদি কেউ বলে যে তকদিরে লেখা ছিল তাই কিছু হলো না, এরা আসলে বোকা। তকদিরে লেখা সবসময় নিয়ম নির্ধারিত থাকে, সেই নিয়মের ভিতরে এক মানুষ প্রচুর উন্নতি করতে পারে। যেভাবে আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নতি করতে করতে মুহাম্মদ হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আধ্যাত্মিকতার জগতে চেষ্টা করলে মানুষ অনেক উপরে যেতে পারে। এটি নয় যে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন আবু জেহেল আবু জেহেল হিসাবেই মরবে, না। সে দুনিয়ার কীট ছিল, সে পছন্দ করেনি হযরত মুহাম্মদ রসুলুল্লাহর মতো আধ্যাত্মিক আকাশে উড়া উড্ডয়নকে। সে মাটির দিকে ঝুঁকেছে, মাটির কীট হয়েছে, যেভাবে মূসার যুগে বালাম বাউর হয়েছিল। তো সে বলতে পারে না যে আমার তাকদীর নির্ধারিত ছিল। তো এই আলোচনার মাধ্যমে এটি স্পষ্ট হওয়া উচিত যে এই ভুল ধারণা যেন না থাকে। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। বোন আমাতুল হাফিজ, আশা করি আপনার দুটি প্রশ্নের উত্তরই পেয়েছেন। দর্শক, এখানে আমাকে জানানো হয়েছে যে অনেকেই আপনারা ফোন করেন, কিন্তু তাড়াহুড়োর কারণে হয়তো আমরা আপনাদের নাম্বারগুলো সঠিকভাবে নোট করে নিতে পারি না, এই জন্য যোগাযোগ করা যায় না পরবর্তীতে। আব্দুল হালিম সাহেব আছেন মিরপুর জামাত থেকে, আপনি ফোন করেছিলেন কিন্তু আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে, নাম্বারটি ভুল। তো যদি আবারও ফোন করে আপনি কন্ট্রোল রুমে সঠিক নাম্বারটা দিয়ে দেন তাহলে আপনার সঙ্গে কথা বলা যাবে। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি নাসরিন আখতার আছেন বাংলাদেশের নেত্রকোনা থেকে। আসসালামু আলাইকুম বোন নাসরিন আখতার। ওয়ালাইকুম আসসালাম। আমি নাসরিন আখতার নেত্রকোনা থেকে বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে দেখা যাচ্ছে যে বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী ও মৃত্যু বার্ষিকী বড় ধরনের অনুষ্ঠান করে থাকে। পুরাণ ও হাদিসের আলোকে এই ধরনের অনুষ্ঠান করা সঠিক কিনা আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্থানীয় প্রেসিডেন্ট, স্থানীয় আমির ও ন্যাশনাল আমির নির্বাচনে সাধারণত বুদ্ধ পুরুষরা অংশগ্রহণ করে থাকেন, কিন্তু মহিলারা নির্বাচনে অংশ নিতে পারেন না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোন নাসরিন আখতার। আপনি ফোন করেছিলেন গতকালকে, আজকেও করলেন, দুটি প্রশ্ন আমরা পেয়েছি। আমি বাংলাদেশে মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে যেতে চাচ্ছি। মাওলানা আউয়াল সাহেব, আপনি কি প্রশ্ন দুটি শুনতে পেয়েছেন? আমি দুটি প্রশ্ন আবারও আপনাকে জানিয়ে দিচ্ছি। এই বোন নাসরিন আখতার নেত্রকোনা থেকে ফোন করেছেন যে আমাদের, উনি বলেন যে আমাদের সমাজে বিবাহ বার্ষিকী, জন্মবার্ষিকী বা এই ধরনের আরো অনুষ্ঠান খুব ধুমধাম করে পালন করা হয়, এগুলো পালন করা কতটা যুক্তিসঙ্গত কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের জামাতের যে নির্বাচন পদ্ধতি রয়েছে, স্থানীয় থেকে নিয়ে কেন্দ্রীয় নির্বাচন পদ্ধতিতে দেখা যায় যে পুরুষরা এই নির্বাচনে অংশ নেয়, মহিলারা কেন নির্বাচনে অংশ নিতে পারেন না? ধন্যবাদ। প্রথম প্রশ্নের যে অবতারণা করা হয়েছে সেটা হচ্ছে যে, এনার প্রথম প্রশ্নটা ছিল বিবাহ বার্ষিকী এবং জন্মবার্ষিকীর মতো সামাজিক যে সমস্ত আচার অনুষ্ঠান আছে সেগুলোর বিষয়ে ইসলামী শিক্ষা কি। ইসলাম বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা বা উলিল আমরে মিনকুম, আল্লাহ যা বলেন সেটা শোনো
আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দেন, যে শিক্ষা দেন, সেটার আনুগত্য করো এবং তোমাদের মাঝে যারা আদেশদাতা আছেন তাদের আনুগত্য করো। এই আয়াত এবং এই শিক্ষার আলোকে কোরআন শরীফে জন্মবার্ষিকী পালন করার কোনো আদেশ বা শিক্ষা নেই। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সিকাহ রিওয়ায়াত বা বর্ণনা আছে সেখানেও তা নাই, দুর্বল বর্ণনাগুলোতেও নাই। সুন্নতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার বিবাহ বার্ষিকী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন জীবদ্দশায় তারও কোনো উল্লেখ আমরা দেখতে পাই না। তার জন্মবার্ষিকী তিনি উদযাপন করেছেন এরকম কথাও নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার জন্মবার্ষিকী অন্য কেউ কোনো খলিফা কোনো সাহাবি পালন করেছেন তারও কোনো উল্লেখ নাই। বিবাহ বার্ষিকী কোনো সাহাবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পালন করেছেন এরকমও উল্লেখ নাই। তাহলে দেখা যাচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটা জীবন যাপন করে গেছেন এবং আমাদেরকেও সাদামাটা জীবন যাপন করার শিক্ষা দিয়েছেন। ইসলামের সৌন্দর্য হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেন সামাজিক যত কদাচার আমাদের গলার উপরে শেকলের মতো বেরি হয়ে বসে আছে আর আমরা সেটার চাপে দম বন্ধ হবার উপক্রম হয়েছে আমাদের, সেই সমস্ত সামাজিক কদাচার থেকে ইসলাম এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্ত করে গেছেন। আর আমরা বোকারা আবার সেই পুরনো সব রীতি নিয়মের ভিতরে সামাজিক কদাচারের ভিতরে জাকড়ে বসে আছে বা নিজেদেরকে বন্দি করে ফেলছি। অতএব আমাদের উচিত সেভাবে সাদামাটা জীবন যাপন করা, সুখী জীবন যাপন করা, যেভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। একজন ব্যক্তি কি বলতে চাচ্ছে বিবাহ বার্ষিকী উদযাপনের মাধ্যমে, তার চেয়ে অনেক বেশি সে বাণী দিতে পারে সমাজকে যদি আদর্শ দম্পতি হিসাবে জীবন কাটায়। তারা নিজেদের মধ্যে যদি সুখী জীবন যাপন করে অন্য 10টা পরিবারকে, 20টা পরিবারকে, 30টা পরিবারকে শিক্ষা দিতে পারে যে কিভাবে জীবন যাপন করতে হয়। বার্ষিকী উদযাপন করে এই শিক্ষা দেওয়া সম্ভব না। আচরণের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে নিজেদের মধ্যে সৌহার্দ্য এবং ভালোবাসার গভীরতম ঝলক সৃষ্টি করার মাধ্যমে আদর্শ স্থাপন করা যেতে পারে। আমি অমুক তারিখে জন্ম নিয়েছিলাম অতএব এসো আমরা কেক কেটে খাই, এটা কিসের শিক্ষাটা কি? এটার মধ্যে তো অন্তর্নিহিত কোনো শিক্ষা নাই। শুধুমাত্র সুখ তখন হতে পারে যে যদি আমি আমার জীবনের প্রত্যেকটা বছর পার করার সময় আল্লাহর সাথে বাদা করি যে হে আল্লাহ, গত বছরের মধ্যে যে দৈন্যতা বা যে দুর্বলতাগুলো ছিল আমি কথা দিচ্ছি যে আগামী থেকে আমি এটা বাদ দিলাম, আমি চেষ্টা করব এগুলোর মধ্যে যেন আমি আর না জড়াই, তুমি আমাকে আগেরটা ক্ষমা করে দাও। এই হিসাবে নিজের আত্মশুদ্ধির জন্য চেষ্টা করা উচিত, দোয়া করা উচিত। কিন্তু এর চেয়ে বাড়তি ঘটা করে কোনো অনুষ্ঠান করা, বাচ্চাদেরকে অভ্যাস করিয়ে দেওয়া যে দেখো তোমার জন্য কেক কাটা হবে, তোমার জন্য একটা টুপি পরানো হবে, মোমবাতি জ্বালানো হবে, এগুলো কোথাও ইসলামের শিক্ষা ছিল না, নাই এবং হবেও না, কেননা ইসলাম সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আমরা নিজেরা অন্যদের দেখা দেখি নকল করতে গিয়ে, সুখ অন্বেষণ করতে গিয়ে কৃত্রিম জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর এটাই সেই সামাজিক কদাচার যার থেকে মুক্তি দেওয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এবং এই যুগে হযরত আকদাস মসীহ মওউদ ইমাম মাহদী আলাইহিস সালাম এসেছেন। কোথাও বিবাহ বার্ষিকীর শিক্ষা নেই, কোথাও জন্মবার্ষিকী পালনের শিক্ষা নেই, অতএব আমরাও এগুলোর মধ্যে নিজেরা জড়াবো না ইনশাআল্লাহ। এটাই আমাদের বয়াতের অঙ্গীকার, আমরা সামাজিক কদাচার পরিহার করব। আমার মনে হয় এই অংশটা এতটুকুই যথেষ্ট। তার একটা প্রশ্ন ছিল দ্বিতীয় অংশ, ভোটে অংশগ্রহণ। মহিলারা নিজেরা যখন নিজেদের কর্মকর্তা নির্বাচন করেন তখন আহমদিয়া মুসলিম জামাত বলে যে অবশ্যই বোনেরা, মায়েরা, তোমরা ভোট দিয়ে নিজেদের কর্মকর্তা নির্বাচন করো, মতামত দাও। আর সেটারও সিদ্ধান্ত খলিফায়ে ওয়াক্তেই দেন যে তোমাদের মতামত পেয়েছি, আমার সিদ্ধান্ত তোমাদের মত অনুযায়ী, কিংবা তোমাদের মত শুনেছি কিন্তু আমার মত হচ্ছে এই। এটা যেভাবে পুরুষদের জন্য নির্বাচনের স্বাধীনতা এবং অধিকার, সেভাবেই মহিলাদেরকেও তাদের নিজের গণ্ডিতে এই অধিকার প্রদান করা হয়েছে। এখন কেউ বলতে পারেন যে মহিলাদেরকে পুরুষদের সাথে কেন ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়নি, তাহলে পুরুষরাও বলতে পারে যে যখন মহিলাদের কর্মকর্তা নির্বাচিত হবেন তখন আমাদেরকে ভোটাধিকার দেওয়া হোক। আল্লাহ তাআলা প্রত্যেককে নিজের একটা গণ্ডি দিয়েছেন এবং তাদের মধ্যে স্বাধীনতা দিয়েছেন, সেই নিজ নিজ গণ্ডিতে খুব স্বাধীনতা এবং সাবলীলভাবে তারা নিজেদের কাজ করতে পারে, সেই জন্য গণ্ডি আলাদা করা হয়েছে এবং এটার অনেক পবিত্র একটা প্রভাব এবং ফলাফল আছে। তাই বোনকে উত্তর দিচ্ছি, মহিলাদের যেখানে কর্মকর্তা নির্বাচনের প্রশ্ন উঠে সেখানে মহিলারাই নিজেদের ভোট এবং মতামত প্রদানের স্বাধীনতা রাখেন, এটাই আহমদিয়া জামাতের শিক্ষা। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুল আউয়াল সাহেব। বোন নাসরিন আক্তার আশা করি উত্তর পেয়েছেন, দুটি প্রশ্নের উত্তরই এখানে দিলেন মাওলানা আব্দুল সাহেব। আমি দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, টেলিভিশন পর্দায় আমাদের অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য নাম্বারগুলো দেখানো হচ্ছে, আপনারা ফোন করতে পারেন, ইমেল এবং ফ্যাক্সও পাঠাতে পারেন আমাদের অনুষ্ঠানে। যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা এই কাজগুলো করুন। মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে আমি আসতে চাই একটি প্রশ্ন নিয়ে, যে অনুষ্ঠানের শুরুতে আমরা যে হাদিসটি শুনিয়েছি সেই হাদিসের মধ্যে খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হওয়ার কথা আছে, কিন্তু হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শতাব্দীতে একজন করে মুজাদ্দিদও আসবেন। তো একদিকে খেলাফতের কথা বলা আছে, আবার আরেকদিকে প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসবেন। তো দুটি বিষয়কে কীভাবে আমরা সামঞ্জস্য করতে পারি, কারণ আজকে অনেক মানুষ এই প্রশ্নটি তুলছেন যেখানে আহমদিয়া জামাতের মাঝে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, যে খলিফা বুঝলাম কিন্তু মুজাদ্দিদ কই এই যুগের? তো এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। এই বিষয়টা কঠিন কিছু না। মুজাদ্দিদ শব্দ সম্পর্কে ভাবলে বা এই শব্দের শাব্দিক অর্থ নিয়ে চিন্তা করলেই বোঝা যায় যে মুজাদ্দিদ অর্থ হলো সংস্কারক, যিনি সংস্কার করার জন্য আসেন। তো যতদিন নবী থাকেন বা নবীর খেলাফতের রাশেদা থাকে ততদিন এই হাদিস থাকা সত্ত্বেও কোনো মুজাদ্দিদ প্রথমেও আসেননি আর এখনও আসবেন না। এই হাদিসে আছে যে নবীর পর কি হবে, তোমা তাকুনু খেলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের পদ্ধতিতে নবীর ইন্তেকালের অব্যবহিত পর খেলাফত প্রতিষ্ঠিত হবে। তো সেই সময়ে রোগ ব্যাধির তো প্রশ্নই ওঠে না মান্যকারীদের ভিতর, তখন তো নবীর আধ্যাত্মিকতার যে পরম একটা রূপ এর কারণে প্রবল প্রসারের যুগ হয়ে থাকে, সেই সময় রোগ ব্যাধির প্রশ্নই ওঠে না। তো রোগ ব্যাধি যখন ছেয়ে যাওয়ার কথা সেই শতাব্দীগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শতাব্দীর শিরোভাগে সংস্কারকের আসার প্রয়োজন হবে, এই কথাই আবু দাউদ শরীফের হাদিসে আছে যে ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মা ইউজাদ্দিদু লাহা দীনাহা, আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শিরোভাগে এই উম্মতের জন্য মুজাদ্দিদ প্রেরণ করবেন যারা উম্মতের ধর্মকে উম্মতের জন্য সংস্কার করবে। তো যতদিন খেলাফতের রাশেদা ছিলেন রাসূলুল্লাহর পর যদি শতাব্দীর সূচনা হয় তো 30 বছর কোনো মুজাদ্দিদের অস্তিত্ব আমরা দেখি না। ইতিহাসে আরও প্রায় 50-60 বছর পর একজন মুজাদ্দিদের অস্তিত্ব দেখা যায়। তো এই এত 30 বা 35 বছর বা 40-50 বছর এতদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের পূর্ণতা কোথায় গেল যারা এই হাদিসকে এইভাবে নিয়ে থাকে? তাই স্মরণ রাখবেন যে যখন খেলাফতের রাশেদা থাকে তখন মুজাদ্দিদ আর থাকেন না, মুজাদ্দিদের আর প্রয়োজন না, কেননা মুজাদ্দিদের কাজই হলো সংস্কার, আর সংস্কার করা হয় রোগ ব্যাধির। যতদিন খেলাফতের রাশেদা আছে রোগ ব্যাধি কোথায়? সেটি তো প্রসারের যুগ প্রবল বেগে, আর রাসূলুল্লাহর পর তাই হয়েছে। খোলাফায়ের রাশেদার যুগে এত দ্রুত ইসলাম প্রসার লাভ করেছে তাদের নেকির কারণে, পুণ্যের কারণে, তাকোয়ার কারণে এবং আধ্যাত্মিক শক্তির কারণে। এরপর অন্ধকার যুগ নেমে এসেছে, যেভাবে রাসূলুল্লাহ বলেছেন যে প্রথম 3 শতাব্দী সর্বোত্তম, তারপর অন্ধকারের সূচনা হবে। 1300 বছর পর্যন্ত অন্ধকার ছিল, এবং এই যুগে আমরা বিভিন্ন ইসলামের বিভিন্ন জায়গায় মুসলমানদের বিভিন্ন এলাকায় যারা যারা মুসলমান বসতি ছিল আমরা মুজাদ্দিদদের দেখতে পাই, তারা সংস্কারের কাজ করেছেন। কোথাও হযরত আব্দুল কাদের জিলানী এসেছেন, হযরত মহিউদ্দিন ইবনে আরাবি, মঈনুদ্দিন চিশতি, এইভাবে মুজাদ্দিদেরা বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ করেছেন। কিন্তু এরপর উম্মতের শেষের দিকে আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের পদ্ধতিতে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। তো খেলাফতের সূচনা হয়ে গেছে, এখন পানি আছে আর তৈয়াম্মুমের প্রয়োজন নেই। খেলাফত হলো পানি আর মুজাদ্দিদ হলেন তৈয়াম্মুমের মতো। পানি যদি না থাকে তাহলে তৈয়াম্মুম করার প্রয়োজন হয় ধুলা বা বালি দিয়ে। সূর্য যখন আকাশে থাকে সেই সময় ছোট ছোট প্রদীপের আর প্রয়োজন হয় না দিনের বেলা। তো খোলাফায় রাশেদা হলেন, দৃষ্টান্ত স্বরূপ বলছি, তারা হলেন সূর্য, যদি মুজাদ্দিদদের সাথে তাদের তুলনা করা হয়। যখন সূর্য আছে কোনো উম্মাদি হবে যে দিনের বেলা গিয়ে সে প্রদীপ এক চেরাগ সন্ধান করবে,
তো এই এটি হলো খলিফা এবং মুজাদ্দেদদের তুলনা। এক খলিফার মাঝে হাজার হাজার মুজাদ্দেদের বৈশিষ্ট্য থাকে। খলিফার কর্মগণ্ডী সীমিত এলাকা, সীমিত অঞ্চল, সীমিত গ্রাম, সীমিত শহর, পুরো বিশ্ব নয়। এমনকি ইদানিং হুজুর যে আরবদের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি এটি স্পষ্ট করেছেন যে খলিফা এই পূর্বে যারা মুজাদ্দেদ এসেছেন, যারা খলিফা এবং মুজাদ্দেদের বিষয় নিয়ে আজকে বিতণ্ডা এবং বিতর্কে লিপ্ত, তাদেরকে বলেছেন দেখো মুজাদ্দেদ যারা এসেছেন উম্মতের 1300 বছরে বা 1200 বছরে, তারা কোনো সীমিত ছোট্ট একটা এলাকায় এসেছেন বা নির্দিষ্ট কোনো রোগ ছিল, নির্দিষ্ট কোনো ব্যাধি ছিল, সেই নির্দিষ্ট ব্যাধির নিরাময়ের জন্য তারা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত কাজ করেছেন। তাদের কালও সীমিত, তাদের অঞ্চলও সীমিত। আবার হুজুর এটিও বলেছেন যে অনেক সময় কোনো এলাকায় কেউ কাজ করেছে, নিজের জীবদ্দশায় পৃথিবী জানতই না যে এই ব্যক্তি মুজাদ্দেদের কাজ করছে, পরে তার তিরোধানের দীর্ঘকাল পর কারো মাথায় এসেছে আরে ইনি তো সংস্কারকের কাজ করেছেন, তাই ইনি যুগের মুজাদ্দেদ ছিলেন। যে এতটা অজানার ভিতর তাদের ব্যক্তিত্ব এবং তাদের কাজকর্ম লুকায়িত থাকে। তাই মুজাদ্দেদের সাথে একজন খলিফায়ে রাশেদা, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত খলিফার কিভাবে তুলনা হতে পারে? যে আর খলিফার কর্মগণ্ডী তো সারা বিশ্ব, যেভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগণ্ডী সারা পৃথিবী ছিল, পৃথিবীর সকল ধর্ম ছিল, একইভাবে হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আলীর কর্মগণ্ডী ছিল বিশ্বময়, বিশ্বব্যাপী। ঠিক সেইভাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শেষ প্রান্তে আগমনকারী ঈসা এবং মসির যে কর্মগণ্ডী সেটিও সারা বিশ্ব, কেননা সকল সারা পৃথিবীর সকল ধর্মকে জয় করার কাজ তার উপর ন্যস্ত হয়েছে, যেভাবে কোরআনের সূরা ফাতার আয়াতের আলোকে আমি বলেছি। এই খলিফাদের কর্মগণ্ডী সারা পৃথিবী। তাই একজন ছোট্ট মুজাদ্দেদ যিনি কোনো অঞ্চলে নিজের তাকওয়া, নেকি এবং পুণ্যের মাধ্যমে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর সংস্কারের কাজ করে থাকেন, তিনি অবশ্যই পবিত্র কাজ করেছেন। কিন্তু খলিফা সাথে তার তুলনা হলে বলতে হবে খলিফা হলেন সূর্য, আর সে এই ধরনের পবিত্র মুজাদ্দেদ বুজুর্গেরা ছিলেন প্রদীপতুল্য। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব, খুব সুন্দর আপনি তুলনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনের সূর্য বলা হয়েছে। যখন তিনি ইন্তেকাল করেছেন তখন অন্ধকার রাত, অমাবস্যায় ছেয়ে যায়, তখন সেই অমাবস্যার রাতে যে এক একটা তারা, তার আলো অনেক মূল্য রাখত। কিন্তু যখন পূর্ণিমার চাঁদ উঠেছে, চতুর্দশীর চাঁদ, তখন সেই ছোটো ছোটো তারকার আর সেই চতুর্দশীর যে চাঁদ তার কাছে আর কোনো মূল্য নেই, বা সেগুলি ম্লান হয়ে যায় তার আলো। ঠিক অনুরূপভাবে খিলাফত যখন আসে তখন এই মুজাদ্দেদদের যে ক্ষমতা বা তাদের যে কার্যগণ্ডী সেটিরা তেমনটা মূল্য রাখে না। অত্যন্ত সুন্দরভাবে আমরা আলোচনা শুনলাম এই ব্যাপারে। দর্শক, আমাদের আলোচনা ঘুরে ফিরে আসবে। আমি টেলিফোনে অনেকেই করেছেন, আমি তা অনুরোধ করছি কন্ট্রোল প্যানেলকে যে আপনারা টেলিফোন লাইনগুলো লাগানোর চেষ্টা করুন। এখানে কিছুটা কম্পিউটার বা যান্ত্রিক কিছুটা সমস্যাও দেখা দিচ্ছে হয়তো। ঢাকায় আমি যাচ্ছি মাওলানা মোহাম্মদ সুলাইমান সুমন সাহেবের কাছে। মাওলানা সুলাইমান সাহেব, গতকালকে আমরা আপনাকে প্রশ্ন করেছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর মুসলমানদের মাঝে একটা ভীতিকর পরিস্থিতি বিরাজমান ছিল, সে সময় আল্লাহ তাআলা ভীতিকর অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তন করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। তারপরে দ্বিতীয় খেলাফত বা খলিফা কিভাবে নির্বাচিত হয়েছিল যদি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলতেন মাওলানা সুলাইমান সুমন সাহেব। জি, গতকাল আপনাদের সামনে একটি বিষয় আমরা আলোচনা করেছিলাম যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কিভাবে খলিফা নির্বাচন হয়েছিল এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা নির্বাচিত হয়েছিলেন, আল্লাহ তাআলা কিভাবে খেলাফত প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু সেই সাথে এখন যে প্রশ্নটি করা হলো যে পরবর্তী পর্যায়ে এই খেলাফত নির্বাচন কিভাবে হয়েছিল এবং কিভাবে এই খেলাফত নির্বাচন হয়ে থাকে, তো এই বিষয়ে আমি বলতে চাই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়ে গেলেন এবং দীর্ঘ 15 দিন যাবৎ তিনি অসুস্থ অবস্থায় থাকার পর যখন তিনি অনুধাবন করলেন যে আমার এই অসুস্থতাই আমার জীবনের হয়তোবা শেষ অসুস্থতা, যখন তিনি এটি অনুভব করলেন তখন তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আরও বেশ কয়েকজন সাহাবিকে ডেকে নিলেন এবং পরামর্শ করলেন। পরামর্শ করার পর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বসালেন
এবং বলেন যে আজকে আমার তিনি একটি ওসিয়ত করছেন সেখানে বসে, এবং তিনি লিখছেন যে আমি আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি যিনি রহমান রহিম, এবং আমার এই আবু বকরের শেষ এবং প্রথম লিখিত ওসিয়ত, যেটার মধ্যে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তার খেলাফতের এই মর্যাদা দেওয়ার বিষয়ে স্পষ্টভাবে ওসিয়ত করেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দেন, এবং দিয়ে বলেন যে এই উমর রাদিয়াল্লাহু আনহুর কথা মানা, তার ইতাআত করা এখন সকলের জন্য আবশ্যক যখন তিনি খলিফা হবেন, এই ওসিয়ত যখন তার উপর সাব্যস্ত হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে এই ওসিয়ত নিয়ে বাইরে বেরিয়ে আসলেন, এসে সকলকে জিজ্ঞেস করলেন যে একজনের নামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করেছেন, তোমরা কি তার কথা মানবে কিনা? তখন সকলে বলল যে অবশ্যই আমরা তার কথা মানব। অবশেষে তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন, এবং যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই ওসিয়ত মোতাবেক খেলাফতের আসনে সমাসীন হন। যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের অধীনে আসেন, খেলাফতের আসনে সমাসীন হন, তখন তিনি এই বিষয়টি অনুধাবন করে যে এই যে একটি বিষয় রয়েছে খেলাফতের নির্বাচন কিভাবে হওয়া উচিত, এই বিষয়টির চিন্তা করে তিনি একটি কমিটি গঠন করেন, আর নির্বাচনটা এমনভাবে করেন যেন প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা মোমিনিনদের পুরো জামাতের যেন একটা প্রতিনিধিত্ব থাকে। সেভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একটি কমিটি গঠন করেন। আমি সেই কমিটিতে 6 জন সদস্য ছিলেন, আমি তাদের নাম আপনাদের উদ্দেশ্যে দর্শকদের সুবিধার্থে বলে দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে কমিটি গঠন করেন, যে যাদের তত্ত্বাবধানে, যাদের নির্বাচনে, যাদের পরামর্শে পরবর্তী খলিফা নির্বাচন হবে, সেই তারা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবায়ের বিন আল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা বিন আবু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এই যে 6 জন ব্যক্তি সাহাবাকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট করে দিয়েছিলেন যে এরা পরস্পর একত্র হয়ে আলোচনা করে পরামর্শ করে যাকে খলিফা নির্বাচন করবেন তিনি খলিফা হবেন, এবং প্রত্যেককে তিনি এই বিষয়ে নসিহত করেছেন। পরবর্তীতে দীর্ঘ তিনি তাদেরকে প্রত্যেকের নাম ধরে, প্রত্যেকের কবিলার নাম ধরে, গোত্রের নাম ধরে ধরে তিনি নসিহত করেছেন। পরবর্তীতে যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, এরপর হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু 3 দিন পর্যন্ত মানুষের কাছ থেকে যেভাবে পারেন তিনি পরামর্শ করেছেন এই কমিটির সাথে, এবং মানুষের মনের মাঝেও আল্লাহ তাআলা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য ভালোবাসা এবং তার জন্য একটি স্থান করে দিয়েছিলেন, এবং এটি আব্দুর রহমান বিন আউফ লক্ষ্য করেছিলেন, এবং পরস্পর এই কমিটি গঠন করে 3য় দিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে মসজিদের মাঝে ডাকা হয় এবং তার কাছে অঙ্গীকার করা হয় যে আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে পথে চলেছেন আপনিও সেই পথে চলবেন, এই অঙ্গীকার আপনি করুন। তখন সেই মসজিদে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই অঙ্গীকার করেন এবং সর্বপ্রথম আব্দুর রহমান বিন আউফ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত নেন এবং পরবর্তীতে সকলে বয়াত নেন। একইভাবে যখন একটি নৈরাজ্যকর অবস্থা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে শুরু হয় এবং এটি একটি দীর্ঘ ঘটনা, কিন্তু সেদিকে না গিয়ে আমি শুধু এতটুকু বলবো যে নির্বাচনটা কীভাবে হয়েছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বেলায়ও যখন এই নৈরাজ্যকর পরিস্থিতিতে চতুর্দিকে মুনাফিকদের যে নৈরাজ্যকর একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন, এবং এই শাহাদাত বরণের পর 3য় দিন 3 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মুহাজির এবং আনসাররা অনুরোধ করে এবং সকালে পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের পদের জন্য বলা হয় এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই খেলাফত সমাসীন হন। ঠিক একই সুন্নতের ধারা অনুযায়ী আপনি যদি, এটি আশ্চর্য হতে হয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাক্য এবং এই যে হাদিসটি আজকে শুরুতে পড়া হলো সেখানে বলা হচ্ছে যে সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, যে একই ধারা একই অবস্থানে যে নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আমি আশ্চর্য হই যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যেভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় খলিফার সময় একটি কমিটি গঠন করা হয়েছে প্রত্যেক গোত্রের প্রত্যেক জাতির একটি প্রতিনিধিত্বের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক একইভাবে আহমদিয়া খেলাফত, যেটি খেলাফতুন আলা মিনহাজিন নবুয়ত, সেখানেও একটি মজলিসে মুশাবিরাত আছে, একটি নির্বাচন কমিটি আছে, যেটি খলিফাতুল মসীহ সানি
রাজিয়াল্লাহু গঠন করেছেন এবং সকলের প্রতিনিধিত্বে সকল মুমিনিনদের প্রতিনিধিত্বে সেখানে খলিফা নির্বাচন হয়। অতএব আমরা নিঃসন্দেহে এটি বলতে পারি যে আহমদিয়া মুসলিম জামাতের যে খেলাফত নির্বাচন এবং আহমদিয়া মুসলিম জামাতের খোলাফা এবং এই খেলাফত ব্যবস্থাপনা হুবহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা এবং সেই খোলাফায়ে রাশেদিনের সুন্নত অনুযায়ী একই সুন্নতে প্রতিষ্ঠিত। ধন্যবাদ সুলাইমান সুমন সাহেব, এখানে কোনো কারণে হয়তো সমস্যা দেখা দিয়েছে। সুদর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে কীভাবে খোদা তালা খেলাফত প্রতিষ্ঠিত করেন, কিন্তু সুলাইমান সুমন সাহেব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের কথা উল্লেখ করলেন, আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের কথা উল্লেখ করলেন, দেখা যাচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় একটা ওসিয়ত করে গেছেন যে আমার পরে যেন হযরত ওমর খলিফা হন। মোমেনরা তখন সম্মিলিতভাবে এটাকে মত দিয়েছেন। মৌলানা আবুল সাহেবের কাছে আমি যেতে চাই বাংলাদেশে। মৌলানা সাহেব, আপনি শুনতে পাচ্ছেন কি আমাকে? আচ্ছা, আমি কি তো মৌলানা আব্দুল্লাহ বলছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না না না, ঢাকায় আমি মৌলানা আব্দুল্লাহ বল সাহেবের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আমি তো এর যাই হোক, এখানে আমি ঢাকার সাথে আমি কথা বলতে পারছি না। এখানে আমি দেখতে পাচ্ছি ইমন সাহেব আছেন ঢাকার মিরপুর থেকে। আসসালামু আলাইকুম ইমন সাহেব। ইমন সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হচ্ছে, জি, আমরা সবসময় সৃষ্টিকর্তার স্রষ্টাকে আল্লাহ বলে ডাকি, জি, এখন আপনারা সবসময় অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে বলতেছেন খোদা তালা। আচ্ছা, খোদা শব্দের অর্থ দিত কোথাও কোরআনে দেখা নেই, এমনকি আল্লাহ 99টি নাম রয়েছে সেখানেও নাই, আচ্ছা কেন বলা হচ্ছে? আচ্ছা ঠিক, আর কোনো প্রশ্ন আছে ইমন সাহেব? জি, আবার এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আল্লাহ তালা বলি ভাই, তারপরে প্রশ্নটি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। হ্যাঁ, আমাদের আল্লাহ তো আসলে আল্লাহ মহান সত্তা, সবচেয়ে দয়ালু কৃপালু রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। আর আল্লাহ শব্দ আল্লাহ তাআলার ব্যক্তিগত নাম নিঃসন্দেহে, কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতিতে বিভিন্ন ভাষায় খোদা তালার জন্য বা আল্লাহর জন্য আপনি যদি পছন্দ না করেন খোদা শব্দটা, এটি এই তারা বিভিন্ন ভাষা ব্যবহার করেছে। আর খোদা শব্দের ব্যাপক ব্যবহার রয়েছে মুসলিম সাহিত্যে, মুসলিম ইতিহাসে। আপনি যদি উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় বুজুর্গদের বই পুস্তক দেখেন, বিশেষ করে পারস্য অঞ্চলে যে বড় বড় বুজুর্গেরা অতিবাহিত হয়েছেন তাদের সাহিত্যে মৌলানা রুমের কথা নিশ্চয় আপনি শুনে থাকবেন, উম্মতে মুহাম্মদিয়ার অনেক বড় বুজুর্গ ছিলেন। এইভাবে ইরানে যত বড় বড় বুজুর্গ অতিবাহিত হয়েছেন তাদের বই পুস্তক থেকে আপনি যদি এই শব্দটা পছন্দ না হয় এটি বের করে দেখান, আপনি নিজে বিপাকে পড়বেন, বিপদে পড়বেন। তো বিভিন্ন অঞ্চলের বিভিন্ন এলাকার ভাষা অনুসারে মানুষ আল্লাহ তাআলার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করেছে, কিন্তু আল্লাহ আমাদের আল্লাহর ব্যক্তিগত নাম, আর এমন সত্তার জন্য এটি ব্যবহার হয়। হযরত ইমাম মাহদী আসলাম যিনি এই যুগে এসেছেন তিনি আল্লাহ শব্দের একটা সংজ্ঞা দিয়ে গেছেন। আল্লাহ সেই পবিত্র সত্তাকে বলা হয় যিনি সমস্ত ইতিবাচক প্রশংসনীয় এবং পছন্দনীয় গুণাবলীর আধার, যার সত্তায় সব কিছু ইতিবাচক। ইতিবাচক যা কিছু ভাবা যায় সব তার, যা আমরা ভাবতে পারি না, যা ভাবার আমাদের শক্তি নেই, অনেক আমাদের ইতিবাচক জিনিস ভাবারও একটা নির্দিষ্ট সীমা আছে, সীমার বাইরে আমরা চিন্তা করতে পারি না, কারণ আমাদের চিন্তা শক্তি সসীম। কিন্তু আল্লাহ এমন একটি নাম যার ভিতর আমাদের চিন্তার বাহিরেও যত ভালো গুণাবলী আছে সব কিছুর তিনি আধার। আর এই সংজ্ঞার দ্বিতীয় অংশ হলো কোনো প্রকারের নেতিবাচক অপছন্দনীয় ঘৃণ্য জিনিসের সাথে যার সম্পর্ক নাই, কখনো দেখানো সম্ভব নয়, তাকে বলা হয় আল্লাহ। এইভাবে সংজ্ঞায়িত করেছেন হযরত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। তো খোদা শব্দ আমরা বানাইনি, এটি উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় বুজুর্গেরাও ব্যবহার করেছেন। তো খোদা শব্দের এটা আসলে সংক্ষিপ্ত রূপ একটা বড় ফ্রেজের, যে খোদা অর্থাৎ
খোদ আয়েন্দা, অর্থাৎ যিনি চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যিনি চিরঞ্জীব, হাই কাইয়ুমের একটি অনুবাদ এটিকে বলা যায়। তো এই দিক থেকে এই শব্দের কোনো নেতিবাচক অর্থ নেই। আপনি যদি অর্থটা চিন্তা করেন তাহলে আপনি মনে হয় আর রাগ করার কোনো কারণ থাকবে না আপনার। তো ভালো, আপনার মাথায় চিন্তা এসেছে, কিন্তু এটি যদি খোদার ভালোবাসার বশবর্তী হয়ে আসে খুব ভালো কথা, কিন্তু যদি আপত্তির কারণে এসে থাকে তাহলে ভালো নয়। তাই আশা করি স্পষ্ট হয়ে যাবে আপনার সামনে বিষয়টা। জি, ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। ইমন সাহেব, আশা করি উত্তর পেয়ে গেছেন। আপনি গতকালকেও এসছেন, আজকেও এসছেন, আহমদীয় জামাতের মূল বক্তব্যটি অনুধাবন করার চেষ্টা যদি করেন তাহলে ভালো হবে। আমরা আপনাকে স্বাগত জানাই আহমদীয়দের ভুবনে। আর আল্লাহ তাআলার মৌলিক নাম আল্লাহ, যেভাবে মাওলানা ফিরোজ আলম সাহেব বললেন, বাকি তো গুণবাচক নাম। আর প্রত্যেক দেশে প্রত্যেক ভাষাভাষী মানুষ তাকে বিভিন্ন নামে ডাকে। এখন কেউ যদি বলে যে গড বলা যাবে না, কারণ এটি তো কোরআন শরীফ হাদিসে কোথাও নাই, তাহলে এটা হবে না। ঈশ্বর বলা যাবে না, এটা তো হবে না। তো ইসলাম যেহেতু আন্তর্জাতিক ধর্ম, সারা বিশ্বের জন্য এসে সারা পৃথিবীর মানুষের, সারা সকল ভাষাভাষীর মানুষের ধর্ম এটি। তো যদি অন্য কেউ ভিন্ন ভাষায় বিভিন্ন নামে আল্লাহকে ডাকতে চায়, এখানে সীমাবদ্ধ করে দেওয়ার কোনো সুযোগ হয়তো ঠিক হবে না। জি দর্শক, আমরা একটু ছোট বিরতিতে যাব। বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের সঙ্গে, তখন আবার আমাদের কথা বা আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিরতির পর আপনাদের সঙ্গে কথা বলার আশাবাদ ব্যক্ত করে এখানে আপাতত বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। قد أوطيت علما بعد علم وكأسا بعد كأس من جوادي وحبي كل حين يجتبيني ويدنيني كل حقدك من جنان وزك النفس من سم العناد فما أشقى بلعن اللاعنين وصدقي سوف يذكر في البلاد وكأس قد شربنا في وهاد وأخرى نشربا فوق المصاد تذكر يا أخي يوم التنادي وتب قبل الرحيل إلى المعادي فأخرج كل حقدك من جنان وزك النفس من سم العناد ولست أخاف من موتي وقتلي إذا ما كان موتي في الجهاد وآثرنا الحبيب على حياة وقمنا للشهادة بالعتاد تذكر يا أخي يوم التنادي وتب قبل الرحيل إلى المعادي فأخرج كل حقدك من جنان
وزكي النفس من سم العناد وما الخسران في موت بتقوى وخسر المرء في سبل الفساد وإني قد خرجت إلى ذكاء ففارت عين نور من فؤادي تذكر يا أخي يوم التنادي وتب قبل الرحيل إلى المعادي فأخرج كل حقدك من جنان وزك النفس من سم العناد بحمد الله إن الحب معنا وما يرمي متاعي بالكساد ويدنيني بحضرته بلطف ويسقيني مدام الاتحاد تذكر يا أخي يوم التنادي وتب قبل الرحيل إلى المعادي فأخرج كل حقدك من جنان وزك النفس من سم العناد تذكر يا أخي يوم التنادي وتب قبل الرحيل إلى المعادي فأخرج كل حقدك من جنان وزك النفس من سم العناد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমরা বিরতিতে গিয়েছিলাম বিরতির সময় আপনারা হযরত মুসলিম মওদুদ ইসলামের লেখা সুন্দর একটি কাসিদা শুনলেন আমাদের আরব ভাইদের কণ্ঠে তারা অত্যন্ত সুললিত কণ্ঠে আবেগের সঙ্গে এটি গিয়েছেন আমরা চেষ্টা করেছিলাম এর অনুবাদ পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনারা দেখে নিয়েছেন দর্শক এবার আমরা ঢাকায় কথা বলতে চাইব আমি কি ঢাকায় লাইন যোগাযোগ করা সম্ভব আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে খলিলুর রহমান সাহেব ঘাটুরা থেকে লাইনে আছেন খলিলুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি ভাই প্রশ্ন করুন আমার প্রশ্ন হচ্ছে যে তো আমি কাবুতের আল্লাহ তলা বলছেন যে আমাদের জি বলেন আমরা শুনছি আমাদের বলতে আল্লাহ তলা কাকে বলেছেন আল্লাহ তলা তো এক বচন বা একজন আচ্ছা আমাদের বলতে কি বুঝিয়েছেন সূরা কাবুতের ৫৮ নম্বর আয়াতে দিকে ইঙ্গিত করছেন যে সেখানে আল্লাহ তাআলা আমাদের বলছেন তো আল্লাহ তো এক আমাদের বলছিলেন কেন এই আমাদের আপনি শুধু আনকাবুতে কেন দেখলেন আরো অনেক জায়গায় আছে কোরআন শরীফে যে আল্লাহ তাআলা নিজের কথা বলতে গিয়ে আমাদের শব্দ ব্যবহার করেন যেমন কোরআন শরীফের সংরক্ষণের ক্ষেত্রে আল্লাহ তাআলা দেখবেন তিনি বলেছেন যে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমরা নাজেল করেছি আমরাই এর সংরক্ষণের কথা মানে নিশ্চিত করছি যে আমরাই সংরক্ষণ করব তো আনকাবুতের যে আয়াতের কথা আপনি বলেছেন সেখানেও এটাই আছে না ব্যবহার করেছেন আল্লাহ তাআলা যে আমাদের দিকেই ফিরে আসতে হবে তো এটি কোরআনের ভাষার একটা রীতি যেখানে খোদা তাআলা তার প্রবল পরাক্রম তার শক্তি এবং তার পূর্ণ নিয়ন্ত্রণ এবং ক্ষমতা একচ্ছত্র নিয়ন্ত্রণের কথা বলতে যান কুদরতের কথা বলতে যান সেখানে তিনি না শব্দ ব্যবহার করেন যে আমরা এটি তার পবিত্র শক্তি তার কুদরত তার ক্ষমতা তার নিয়ন্ত্রণের দিকে ইশারা করার জন্য তিনি এই বহু বচনে কথা বলেন আল্লাহ তাআলাই করেন কিন্তু
তা যেভাবে বলেছি এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করার জন্য তিনি না শব্দ ব্যবহার করেন। তো এটি এই যে রীতি আমরা ব্যবহার করার রীতি, এটি কোরআন শরীফ নিজে প্রথমবার অবলম্বন করেনি। এটি জগতের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বড় বড় যারা শক্তিশালী বা প্রতাপশালী রাজা বা বাদশাহ, এমনকি আজকেরও কোনো কোনো রাষ্ট্রপ্রধানরা নিজেদের জন্য ব্যবহার করেন। যখন রাষ্ট্রের পক্ষ থেকে যখন কোনো সিদ্ধান্ত হয় তখন বলে যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রাইম মিনিস্টার বলে না যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। প্রায় সময় এটি বলা যে বুদ্ধি যদি থাকে তাহলে বলে যে আমরাই এই সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ আমি আমার যে মন্ত্রীবর্গ আমার সাথীরা আমরা সম্মিলিতভাবে দেশের স্বার্থের অনুকূলে এই সিদ্ধান্ত নিয়েছি। অথচ অনেক সময় দেখা যায় যে এক ব্যক্তির সিদ্ধান্ত হয়ে থাকে কিন্তু সবাইকে তাতে অন্তর্ভুক্ত করা হয়। তো আল্লাহ তাআলার এই যে পবিত্র কোরআন শরীফের প্রেক্ষাপটে যখন তিনি বলেছেন যে আমরাই এর হেফাজতকারী, এর অর্থ হলো খোদার হেফাজতের বা কোরআনের সংরক্ষণের জন্য যে মেকানিজম আছে, আল্লাহ তাআলার ফেরেশতারা রয়েছেন, রসুলদের মাধ্যমে মুজাদ্দিদদের মাধ্যমে খলিফাদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত নিশ্চিত করেছেন। তো আল্লাহর বড় মেহরবানি এটি যে এই প্রক্রিয়াতে তিনি এই অন্যান্যদেরকে অন্তর্ভুক্ত করেছেন স্নেহপরবশ হয়ে। একইভাবে এই যে আয়াতের আপনি কথা বললেন সেখানেও খোদা তাআলার পবিত্র কুদরত এবং পরাক্রমের দিকে ইশারা, যে প্রত্যেক মানুষকেই যতই পাওয়ারফুল সে হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহর দিকে আশা ছাড়া কোনো উপায় নেই। পৃথিবীতে যতই সে অহংকার আর দম্ভ আর অত্যাচার অনাচার স্বৈরাচারিতা করুক না কেন, তাকে 70 বা 80 বছর বা 90 বছরের শেষে ফিরে যেতেই হবে। তো আল্লাহ তাআলার যে পবিত্র নিয়ন্ত্রণ রয়েছে প্রতিটি মানুষের জীবনের উপর, জীবন সেরার উপর, তার এই ইহজাগতিক আয়ুষকালের উপর, এ পূর্ণ নিয়ন্ত্রণের দিকে ইশারা করার জন্য আল্লাহ তাআলা না শব্দ ব্যবহার করেছে আমরা, যে আমাদের দিকেই ফিরে আসতে হবে। তো আশা করি এটি এতটুকু যথেষ্ট। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। ভাই খলিলুর রহমান সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন। এবার আমি ঢাকায় যেতে চাই মাওলানা আউয়াল সাহেবের কাছে। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হচ্ছে এই যে এখনই একটু আগে সুলাইমান সাহেব আলাপ করলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিরোধানের পর একটি কমিটি হয়েছিল, সেই কমিটি এর পরবর্তীতে খলিফা নিযুক্ত করেছে বা তারা খলিফার মনোনয়নের জন্য কাজ করেছেন। আর এদিকে দেখা যায় যে আহমদীয় জামাতের মাঝে যে খেলাফত ব্যবস্থা জারি রয়েছে সেখানেও কিছু লোক একত্রিত হয়ে সবার সামনে প্রকাশ্যে তারা ভোট দিয়ে একজন লোককে খলিফা বানান। এই বিষয়টি নিয়ে বারবার আপত্তি ওঠে কিন্তু আমরা বলি যে না, খলিফা খোদা বানিয়ে থাকেন। কিভাবে আপনি বলবেন যে খোদা খলিফা বানিয়ে থাকেন মাওলানা আউয়াল সাহেব? গতকাল মাওলানা ফিরোজ আলম সাহেব খুব চমৎকারভাবে সূরা ওয়াকিয়ার একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে কথাটা বুঝিয়েছিলেন। বলা হয়েছে তোমরা যে বীজ বপন করো, প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা, এখান থেকে ফসল উদ্গত করে কে, তোমরা না আমরা? অর্থাৎ বাধ্যত তোমরা একটা কাজ করছো কিন্তু এর পিছনে অন্তর্নিহিত হাত, অদৃশ্য একটা হাত কার্যকর রয়েছে এবং সেটি হচ্ছে আল্লাহর। তিনি সে একটি বীজ থেকে 700 গুণও বাড়াতে পারেন, 7000 গুণও বাড়াচ্ছেন, এটার কোনো ইয়ত্তা নাই। অতএব একটা অদৃশ্য হাত পিছনে কাজ করছে, এই কথা কোরআন শরীফ দ্বারা স্বীকৃত। ঠিক তেমনি স্বামী স্ত্রীর মিলনে সন্তানের জন্ম হয় কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা শুধু একটা কাজ করতে পারো, সৃষ্টি করতে পারো না। তোমরা মিলিত তোমরা হও ঠিকই কিন্তু সৃষ্টি করা, লালন করা, তার ভিতরে অন্তর্নিহিত জীবন তার ভেতরে প্রথিত করা এবং তার জন্য একটি সীমা পরিসীমা নির্ধারণ করা, এই সব কাজ আমার। অতএব তোমরা মনে করো না যে তোমাদের কাজ, তোমাদের কাজের মাধ্যমে জিনিসটা পালিত হচ্ছে বা সেটারই ফলাফল প্রকাশিত হচ্ছে। আল্লাহ তাআলার ইচ্ছার বাস্তবায়ন ঘটছে যেভাবে তিনি চাচ্ছেন। এখন আমি একটা দর্শন বলতে যাচ্ছি, খুব সরল সোজা একটা দর্শন বলি, সেটা বুঝে গেলে এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা দুটি কুদরত প্রকাশ করেন, দুটি শক্তির বিকাশ ঘটান। একটি অন্ধকার যুগে যখন সবাই আমরা অন্ধ, আমরা জানি না কোথায় ভালো আর কোথায় মন্দ, কোথায় আলো কোথায় অন্ধকার, আমরা চিনি না আমাদের মাঝে সবচেয়ে পবিত্র মানুষটা কে, হাতরে মরছি চিনি না আমরা আমাদের মাঝে লোকটা কে, এই অন্ধদেরকে উদ্ধার করার জন্য রহমান খোদা তখন
নিজে মনোনয়ন দান করেন যে এই ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে যোগ্য এবং পবিত্র, আর তিনি যুগের নবী হয়ে থাকেন। সেই নবীর ডানার তলে যখন আমরা অন্ধ হিসেবে আশ্রয় গ্রহণ করি, আমাদের তুলনা হলো সেই রকম যেরকম মুরগির পাখার তলে, মুরগির ডানার তলে তার ছানাগুলো এসে আশ্রয় নেয়। প্রথম যখন ডিম থেকে ছানা ফুটে, তখন কিন্তু তারা চোখে কিছু দেখে না, তখন তারা কাকড়ের উপরেও মুখ মারে, তারা খুদের উপরেও মুখ মারে। মা একটা শব্দ করে যে এটা খাবার জিনিস না, ফেলে দে, তখন ফেলে দেয়। আর যখন মা একটা বিশেষ ইঙ্গিত করে, তখন ওটাতে গিয়ে ঠোকর দিলে দেখে তাই এটা আমার জন্য উৎকৃষ্ট, এটা খেতে হবে। তো কিছুদিন যখন ডানার তলে থাকে, তখন তাদের পাখা গজায়, চোখও গজায়, এবং তারা ভালো মন্দ খাওয়াও শিখে, চলাফেরাও শিখে। কিন্তু তারপরে অনেক রকমের সমস্যা থাকে। কোনোদিন যদি চিল পাখি আসে, ঈগল পাখি উড়ে, তখন কিন্তু আবার ডানার তলে ওনাকে ডেকে নেওয়া হয় যে আসো আমার আশ্রয় তলে আসো। একটা সময় পার হওয়ার পর তখন সে দেখা শোনা শুরু করে, নিজের ভালো মন্দ বোঝা আরম্ভ করে। তখন কিন্তু তাকে মা আর সামলাতে হয় না, মা বিদায় নেয়। ঠিক তেমনি নবী রসুল তাদের যুগে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অন্ধদেরকে ডানার তলে মানুষ করেন, পালন করেন, লালন করেন। যখন তাদের চোখ ফুটে যায়, নবী বিদায় হয়ে যান। এই নবী কতটুক সার্থক, আধ্যাত্মিক চিকিৎসা কতটুক সে করতে পেরেছে, তার প্রমাণ দিবে এখন এর জাতি। এখন এরা দৃষ্টিশক্তি রাখে, ভালো মন্দ চিনতে শিখেছে, তাদের মধ্যে কে সবচেয়ে বেশি উৎকৃষ্ট এবং মুত্তাকি সে তারা জানে। এখন তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজটা করান। এই যে তারা নির্বাচনটা করে, তাদের দৃষ্টিতে এখন যে ব্যক্তি তাদের মাঝে সবচেয়ে বেশি উৎকৃষ্ট এবং মুত্তাকি তাকে তারা বাছাই করে। আর আল্লাহ তাআলা তার সমর্থন এবং অঙ্গীকার পূরণের মাধ্যমে প্রমাণ করে দেন, এই বাছাই আমার মনোনয়ন ছিল, এই নবীর অধীনস্থ ব্যক্তিরা পবিত্র হয়েছে বিধায় তারা সবচেয়ে বড় মুত্তাকিকে চিনে খলিফা নিযুক্ত বা নির্বাচিত করেছে, আমি এটাকে অনুমোদন দিয়েছি। যতগুলো লক্ষণ বলা আছে সূরা নূরের 56 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতের মাঝে, ততগুলোই তার মাঝে পূর্ণতা লাভ করে। এবং এই পূর্ণতা যতগুলো লক্ষণ পূর্ণ হয়, ততবার এবং ততবার আল্লাহ তাআলার এই কথা প্রমাণ দিচ্ছেন, ওই যে তোমরা কয়েকজন পবিত্র চিত্ত মানুষ একত্র হয়ে আমার সবচেয়ে প্রিয় বান্দাটাকে বেছে নিয়েছিলে, সে আমার মনোনীত ব্যক্তি, আমি তাকে নির্বাচন করেছি। এটার প্রমাণ হচ্ছে তার মধ্যে সেই সমস্ত লক্ষণ, ইউবাদদালান ওয়ালা ইউবাদদালান্না হুম মিম বাদে খাফিহিম আমনা ওয়ালা ইউমাক্কিরানা লাহুম দীনাহুমুল লাযী ইরতাযা লাহুম ওয়ালা ইউবাদদালান্নাহুম মিম বাদে খাফিহিম আমনা ইয়াবুদুননি লা ইউশরিকুনা বি শাইয়া ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই সমস্ত জিনিস তার জীবদ্দশায় তার খিলাফত আমলে পরিপূর্ণতা প্রাপ্ত হয়, তখন মানুষ জানে ওই পবিত্র লোকেরা সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, কেননা আল্লাহ তাআলার সাক্ষ্য প্রমাণ বহন করছে এই ব্যক্তি আল্লাহর। অতএব এই যে মুরগি আর মুরগির ছানার উদাহরণটা দিলাম, এটা যদি মাথায় থাকে, তাহলে নবুয়তের যুগে নবীকে মনোনয়ন করার কারণ এবং নবীর মৃত্যুর পর খলিফাকে নির্বাচন করার কারণ এটা প্রতিভাত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। আশা করি সাধারণ দর্শকদের জন্য বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা আব্দুল আউয়াল সাহেব। আমরা দর্শক, খোদা খলিফা বানান এ সম্পর্কে আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আমি আরেকটি টেলিফোন কল নিতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক বোন আছেন রুবিয়া খাতুন পশ্চিমবঙ্গ থেকে, তিনি একজন আহমদীর পক্ষ থেকে প্রশ্ন করতে চাচ্ছেন। বোন রুবিয়া খাতুন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমার নাম রুবিয়া খাতুন, আমি পশ্চিমবঙ্গ থেকে কবিরা থেকে বলছি, পশ্চিমবঙ্গে। জি জি বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। জি, যে প্রথমত একটা, সবে বলতে যে আমাদের গ্যারমতি ভাইরা রমজানের আগে যে রুটি হালুয়া এগুলো খেয়ে থাকে, তো ওই সম্পর্কে, এবং লাইলাতুল কদরের যে 27 রমজান ওনারা ফিক্সড করে রেখেছেন, জি, যে ওই দিনই শুধুমাত্র ওনারা নামাজ পড়েন, জি, কিংবা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন, তো এটা সম্পর্কে যদি কোরআন ও হাদিসের আলোকে কিছু বলতেন। জি। এবং আমার দ্বিতীয় নম্বর হলো যে, আমাদের যে মেয়েদের মসজিদে উঠতে বা নামাজ পড়তে দেওয়া হয়, কিন্তু ওনাদের দেওয়া হয় না, এই সম্পর্কে উনি কিছু জানতে চাইছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ বোন। আপনার যে বোন আপনার সঙ্গে অনুষ্ঠান দেখছেন বা প্রশ্ন করছেন, তাকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা দুটি প্রশ্নই ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। দুটো প্রশ্নের উত্তর
প্রথমটি দিচ্ছি আমি শবে বরাত, এর খুব সংক্ষিপ্ত উত্তর যে এর কোনো ভিত্তি নেই, অমূলক, একেবারেই বাজে একটা বিদাত। ইসলামে এটিকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। রসুল করিম ইসলামের যুগে তো ছিলই না, সাহাবারা জানতেনও না, নামও শুনেননি। এটি উপমহাদেশীয় বিভিন্ন যেই সামাজিক আচার অনুষ্ঠান আছে বা কদাচারও বলা যায়, সেগুলোরই একটি অংশ যা বেশিরভাগ ক্ষেত্রে উপমহাদেশেই এটি সীমাবদ্ধ। যারা ইন্ডিয়া থেকে বা সেই অঞ্চল থেকে ভারতে যায়, সরি মধ্যপ্রাচ্যে যায়, আপনি তাদেরকে কাউকে জিজ্ঞেস করেন যে আপনি মধ্যপ্রাচ্যে সৌদি আরবে এই ধরনের কোনো আচার অনুষ্ঠান দেখেছেন কিনা, সেখানে কেউ এমনটি করলে পিটাই খাবে। তো তাদের পিটানো বা না পিটানোতে কিছু যায় আসে না যদি কোরআনে বা হাদিসে থাকে, কিন্তু এই যে বিদাত কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই। বাকি থাকলো লাইলাতুল কদরের কথা। লাইলাতুল কদরের অবশ্যই কোরআনে স্পষ্ট ধারণা আছে, ধারণা নাই আয়াত আছে, রীতিমতো সূরা কদরের আয়াত আছে, এইভাবে আরও একটি সূরাতে আছে এক পবিত্র রাতের কথা, লাইলাতে মুবারকা শব্দ সেখানে ব্যবহার হয়েছে, আর লাইলাতুল কদর ব্যবহার হয়েছে সূরা কদরের কোরআন শরীফের আম শেষ শেষ পারাতে, খুব সম্ভব সূরা দুখানে ওখানে দুই নম্বর আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন, এই ধরনের আয়াত আছে। সেই লাইলাতুল লাইলায়ে মুবারক অর্থাৎ পবিত্র রজনী বা লাইলাতুল কদর ভাগ্য রজনী যেটিকে বলা হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাত রমজানের শেষ দশ রাতের যে কোনো একটি রাত। রসুল করিম সাল্লাম বলেছেন যে এটিকে যদি সন্ধান করতে হয় তাহলে শেষ দশ রাতের বেজোড় রাতগুলোতে সন্ধান করো। কিন্তু হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোথাও এটিকে নির্দিষ্ট করেননি যে নির্দিষ্টভাবে ওই রাতটাই লাইলাতুল কদর। কেউ কেউ বলে থাকে, কোনো কোনো হাদিস থেকে তারা ব্যাখ্যা করেন যে সাতাশ রমজানের যে রাত সেটিকে রসুল করিম সাল্লাম নির্দিষ্টভাবে বলেছেন, কিন্তু আমার জানা মতে আমি এই ধরনের নির্দিষ্ট কোনো উল্লেখ কোথাও দেখি না। আর আমি মনে করি এই জন্য যে যদি একটা রাতের মাঝে সমস্ত ইবাদত আর কোরবানি আর ত্যাগ শিকারকে ফিক্সড করে দেয়া হয়, বেঁধে দেয়া হয়, গেঁথে দেয়া হয়, তাহলে এটি শৈথিল্য সৃষ্টি করবে, এটি অলস করে তুলবে মানুষকে, মানুষের ভিতর থেকে নেকি এবং পুণ্যের প্রতি যে আকর্ষণ, পুণ্য অর্জনের যে একটা অব্যাহত প্রচেষ্টা, একটা অবিরত সংগ্রামের নাম হলো ধর্ম, সেই জিনিসটাই উড়ে যাবে। অন্য ভাষায় এটিকে বলতে হবে খ্রিস্টানদের প্রায়শ্চিত্তবাদ, যে তোমরা মেনে নাও, বিশ্বাস করো যে ঈসা আল্লাহর পুত্র, তিনি রক্ত দিয়েছেন মানবতার জন্য, মানুষ পাক সাফ হয়ে গেছে, এটিও নির্দিষ্ট করে দেওয়ার যে ফলাফল আর প্রায়শ্চিত্তবাদের যে ফলাফল, এই দুটোর মাঝে খুব একটা দূরত্ব নেই। এই কারণে অনেকে আছে সারা বছর কিছু করবে না, সকল অপকর্মে লিপ্ত থাকবে, আর শুধু লাইলাতুল কদর আসলো সেই রাতে একটু দোয়া ইবাদত করে পার পেয়ে গেলাম। ইসলাম এর নাম নয়। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে জিহাদের প্রয়োজন আছে, অবিরত সংগ্রামের প্রয়োজন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এই কারণেই বুখারী এবং মুসলিমের হাদিস থেকে আমরা দেখতে পাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বলতে যাচ্ছিলেন যে আমাকে দেখানো হয়েছে যে এই রাতটা লাইলাতুল কদর, কিন্তু যখন দেখলেন যে দুজনের ভিতর বৎসা হচ্ছে, বিতর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, তিনি বলেন যে এটি দেখে আমাকে ভুলিয়ে দেওয়া হলো যে সেই রাত কোনটি। তা আমি মনে করি যে এতেও যে প্রজ্ঞা নিহিত, তা হলো কোনো একটা রাত, কোনো একটি মুহূর্তকে নির্দিষ্ট করে সেটি খোদাকে পাওয়ার মুহূর্ত মনে করার, বাকি সব প্রচেষ্টাকে বর্জন করা, ছেড়ে দেয়া, এটি ইসলামী শিক্ষার উদ্দেশ্য নয়। তাই সারা জীবনে চেষ্টা করতে হবে। তবে রসুলুল্লাহ বলেছেন যে শেষ দশ রাতে বিশেষ মুহূর্ত আসে, সেই দশ রাতে, দশ রাতের বেজোড় রাতগুলোতে খোদা তালাকে সন্তুষ্ট করার চেষ্টা করো। জি ধন্যবাদ। ওনার দ্বিতীয় প্রশ্ন যদি সংক্ষেপে উত্তর দিতেন যে আমাদের মেয়েদেরকে তো আমরা মসজিদে যেতে দেই, ওনারা ওনাদের মেয়েদের মসজিদে যেতে দেয় না, কেন? এটিও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার কারণে। আমরা হাদিসে স্পষ্টভাবে দেখতে পাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, মহিলা সাহাবিয়াত যারা ছিলেন, তারাও মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য, এবং তাদের জন্য পৃথকভাবে সেই যুগে পৃথক ব্যবস্থাও ছিল না।
হাদিস থেকে আমরা স্পষ্টভাবে এটা দেখি যে মহিলাদের জন্য নির্দেশ ছিল তোমরা পিছনের সারিগুলোতে দাঁড়িয়ে নামাজ পড়বে, পুরুষেরা অগ্রসারিতে বা সামনের সারিতে দাঁড়িয়ে নামাজ পড়বে। পরবর্তীতে ধীরে ধীরে যখন উন্নতি হয়েছে তখন মহিলাদের জন্য পৃথক এনক্লোজারে নামাজের ব্যবস্থা হয়েছে, পুরুষেরা পৃথক নামাজ পড়তেন। তো এই রীতি আল্লাহ তাআলার ফজলে এখনও মুসলমানদের, আপনি হয়তো যে জায়গায় বসবাস করছেন সেখানকার মুসলমানদের ভিতর নেই, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যে সৌদি আরবেও মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা ব্যবস্থা আছে। তারা পুরুষের পাশাপাশি পৃথক রুমে পৃথক কক্ষে নামাজ পড়ছেন। তো এটি সেখানে যদি না থেকে থাকে আমি মনে করি যে পিছিয়ে আছে এরা। জি, ধন্যবাদ আপনাকে বোন রুবিয়া খাতুন, আপনার দুটি প্রশ্নের উত্তরই আশা করি পেয়ে গেছেন। এবার আমি যেতে চাই বাংলাদেশে মৌলানা আউয়াল সাহেবের কাছে, একটি ফোন লাইন দিতে চাইব। এখানে দেখতে পাচ্ছি শামসুদ্দিন আহমদ সাহেব আছেন বাংলাদেশের ফতুল্লা থেকে। আসসালামু আলাইকুম শামসুদ্দিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটি হলো, জি, তোমরা ইসলাম সাদৃশ্য ইমাম মাহদিকে দেখিবে, জি, এই যে সাদৃশ্য হযরত ইসা ইসলাম 1400 বছর পর। জি ভাই, টেলিভিশনের ভলিউমটা বন্ধ করে কথা বলুন। 1400 শামসুদ্দিন সাহেব, আপনি টেলিভিশনের ভলিউম বন্ধ করে কথা বলুন, তাহলে আমরা শুনতে পাবো। মৃত্যুর পর কুরআন ও হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী 1400 বছর হযরত মুহাম্মদ ইসলামের আগমন হয়। এখানে প্রশ্ন, হযরত ইসা ইসলাম ভারতে এসে ইন্তেকাল করেন এবং হযরত মুহাম্মদ ইসলাম এর আগমন হয় ভারতে, এই দুইয়ের মাঝে মৃত্যু এবং আগমন, এই বিষয়টা আমাদের মুসলিম জামাতের বিশ্লেষণ কি? আচ্ছা, আমি ওনার প্রশ্ন স্পষ্ট ধরতে পারিনি ভাই। আপনি কি আপনার প্রশ্নটা, শুধু প্রশ্নটা কি আবার রিপিট করতে পারেন? প্রশ্নটা হলো যে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শামসুদ্দিন সাহেব। বাংলাদেশে মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে আমি প্রশ্নটি রাখতে চাই। আমি প্রশ্নটি বলে দিচ্ছি যতটুকু আমি বুঝেছি, যে ঈসা আলাইহিসসালাম হিজরত করে ভারতে আসেন, সেখানে তিনি ধর্ম প্রচার করেন, 120 বছর জীবিত থেকে তারপর তিনি মারা যান। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি আবার ভারতে আবির্ভূত হন। তো এই দুইয়ের মাঝে যোগসূত্রটা কি, এটি জানতে চাচ্ছেন ভাই শামসুদ্দিন সাহেব। ধন্যবাদ। এটা হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম নিজে এই বিষয়টা ডিল করেছেন। একজন রোমানদের অবিচারে অত্যাচারিত নির্যাতিত হয়ে ক্রুশীয় ঘটনার পর আশ্রয় গ্রহণ করার জন্য ভারতে এসেছেন, আরেকজনকে আল্লাহ তাআলার তাকদীর এক বিদেশি শক্তি অর্থাৎ মুসলমানদের হাত থেকে যখন শাসন ব্যবস্থা চলে গেল বিদেশিদের হাতে, তাদের মাধ্যমে সম্পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শাসন ব্যবস্থা একটি প্রচলন করেন এবং তার মধ্যে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়, সেই শাসনে সেই রাজত্বে আল্লাহ তাআলা দ্বিতীয় ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন এবং দুই মসীহকে এক জায়গায় এনেছেন। এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে জগৎ এখন একীভূত হতে যাচ্ছে একটি ধর্মমতে এবং দুই মসীহ সাক্ষ্য দিবেন যে ধর্ম শান্তির, ধর্ম সৌহার্দের এবং ন্যায় বিচারের। হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কুইন ভিক্টোরিয়াকে সম্বোধন করে যতগুলো প্রশংসা বাক্য লিখেছেন তার মধ্যে তার ন্যায় বিচার এবং শান্তি নিশ্চিত করার যে কৃতিত্ব সেটাকে বারবার উল্লেখ করেছেন এবং দোয়া করেছেন, তুমি যেরকমভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ঠিক তেমনি তোমাদের ধর্মের ভিতরেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এক আল্লাহর ইবাদত করো, আমি তোমাকে একত্ববাদের ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি তৃতীয়বাদে যেও না, তুমি একত্ববাদে এসো। এই যে বিরাট স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এটার ইঙ্গিত করছে ভারতবর্ষের আগমনের বাণীটি।
এই একটা একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে ধর্মের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং প্রত্যেকের অধিকার নিশ্চিত করা হয়েছিল ভারতবর্ষে, তাই এখানে এসে আশ্রয় নিয়েছেন। আগের মসিহ আশ্রয় নিয়েছিলেন, এখানে তিনি শান্তি পেয়েছিলেন, নিরাপত্তা পেয়েছিলেন বিধায়, আর পরের মসিহকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠিয়েছেন, এখানে শান্তি আছে, নিরাপত্তা আছে। আমরা বাংলাতে সাধারণভাবে একটা কথা বলি, যা নাই ভারতে তা নাই জগতে। ভারতে সমস্ত ধর্মমতের একটা ছোট রাজত্ব ছিল। গত 400 বছরের 500 বছরের ইতিহাস দেখেন মুসলমানদের, সমস্ত ওয়ালি আউলিয়া গস কুতুব মুজাদ্দিদিন ভারতবর্ষের সাথে সম্পৃক্ত। যত গবেষণা হয়েছে ইসলামকে নিয়ে এবং মুসলমানদেরকে নিয়ে, সব ভারতবর্ষ কেন্দ্রিক। অর্থাৎ ভারতের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে ইসলামের সেই মর্মবাণী যেটা অন্য জায়গায় আশ্রয় পাচ্ছিল না, এখানে লালিত হয়েছে সেটা, আর সেখানেই হযরত একদাস ইমাম মাহদী আলাইহিসসালাম আগমন করেছেন। এসেছেন মুসলমানদের কোর সমাজে, একদম কেন্দ্রীয় সমাজে, যারা খাঁটি ইসলামের ধারক এবং বাহক, আর একই সাথে এসেছেন সেই জায়গায় যেখানে ইহুদিরা, খ্রিস্টানরা, পৈত্তলিকরা, আর্য সমাজীরা, হিন্দুরা নানা পথ, এবং হুজুর তো চাড়ালদের নামও নিয়েছেন, যে যারা জামাদার, চূড়াচামার, তারাও এখানে নিজেদের ধর্মের উন্নতির ভবিষ্যৎবাণী করছিল, তর্কযুদ্ধে নেমেছিল যে না, আমাদের ধর্ম, আমাদের ধর্ম চলবে এবং আমরা বিজয়ী হব। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছেন যেন আমি সমস্ত ধর্মমতের উপরে ইসলামকে যুক্তি, নিদর্শন, দোয়ার মাধ্যমে, প্রেম প্রীতি, ভালোবাসার আকর্ষণের মাধ্যমে সমস্ত ধর্মের উপরে জয়যুক্ত করে দেখাই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ভাই শামসুদ্দিন সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন। আমাদেরকে একটু দ্রুত চলতে হবে, আমি আলোচকবৃন্দের কাছে অনুরোধ করছি সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। আমি আবার ঢাকা যাচ্ছি মৌলানা সুলাইমান সাহেবের কাছে, সংক্ষেপে উত্তর শুনবো তার কাছ থেকে। যে খেলাফত এবং বাদশাহাত এই দুটি শব্দই এসেছে হাদিসে, যেই হাদিসটি আমরা শুনিয়েছিলাম, তো খেলাফত এবং বাদশাহাতের মধ্যে পার্থক্যটি কী যদি সংক্ষেপে বলতেন মৌলানা সুলাইমান সাহেব? জি ধন্যবাদ আপনাকে। খেলাফত আর বাদশাহাত দুটি আসলে সম্পূর্ণভাবে ভিন্ন একটি বিষয়। আসলে এই যে প্রশ্নটি আসে, এটা মূলত অমুসলিমদের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে তাদের তুলনায় মুসলমানদের পক্ষ থেকে এই বিষয়টি বেশি উত্থাপিত হয়। দেখা যায় আহমদিয়াতের খেলাফতের কথা বলার সাথে সাথেই হয়তো তারা এই বিষয়টি মাথায় তাদের মাথায় এই বিষয়টি থাকে যে আচ্ছা, খেলাফত আছে তাহলে কোন দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপ্রধান কিনা। তো খেলাফত আর বাদশাহাত এই বিষয়টিকে আসলে গুলিয়ে ফেলা হয়। মোটেও খেলাফত আর বাদশাহাত এক জিনিস নয়। বাদশাহাত একটি ভূখণ্ডের যে রাষ্ট্রপ্রধান হন সেখানকার স্থান কাল পাত্র ভেদে যেই নিয়ম আইন প্রবর্তন করা হয়, সেখানকার রাজনৈতিক বিষয়গুলো সে যেভাবে দেখা হয়, সেটা হলো বাদশাহাত বা রাষ্ট্রপ্রধানের সেখানে দায়িত্ব। আর খেলাফত সম্পূর্ণভাবে আধ্যাত্মিক একটি বিষয় যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধারা প্রবাহিত হয়ে নবুয়তের মাধ্যমে এর ধারা প্রবাহিত হয়। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামের শুরু থেকে দেখুন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি খলিফা নিযুক্ত করতে যাচ্ছি, অর্থাৎ আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার খলিফা এই পৃথিবীতে নিযুক্ত হলেন। অতএব একটা আধ্যাত্মিক প্রবাহ আল্লাহ তাআলার যে স্থলাভিষিক্ত সেটা নবুয়তের মাধ্যমে প্রকাশিত হলো। আর এই নবুয়তের ধারা পরবর্তীতে আল্লাহ তাআলা যখন একটি জামাত প্রতিষ্ঠা করে দেন, তখন এই নবুয়তের যে কল্যাণ এবং এই যে খেলাফত স্থলাভিষিক্ত হওয়ার যে কল্যাণ, এই কল্যাণটা পরবর্তীতে খলিফাদের মাধ্যমে এই কল্যাণ প্রকাশ করা হয়। কিন্তু এই বিষয়টি এখানে মনে রাখতে হবে, সম্পূর্ণভাবে আধ্যাত্মিক একটি বিষয় হলো খেলাফত, সেটার সাথে রাষ্ট্র পরিচালনা বা বাদশাহাত এটার সাথে কোনো সম্পর্ক নাই। আর রাষ্ট্র পরিচালনার বিষয়ে এই বিষয়টি মনে রাখতে হবে যে এটি একটি ভূখণ্ডের উপর বিদ্যমান এবং একটি ভূখণ্ডকে কেন্দ্র করে এটি হয়ে থাকে। আর খেলাফত হয়ে থাকে যার খলিফা তার যে গণ্ডি, সেই গণ্ডি অনুযায়ী খেলাফত হয়ে থাকে। অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই সমস্ত জগতের জন্য এসেছেন, তার খলিফা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন আসছেন, তিনি সমস্ত জগতের জন্য খলিফা। অতএব তার খেলাফত কোনো রাষ্ট্র, কোনো ভূখণ্ডকে কেন্দ্র করে নয়, সমস্ত বিশ্বব্যাপী
তার খেলাফত, অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পক্ষ থেকে যে খেলাফতের ধারা সঞ্চালিত হয়েছে সেটিও পুরো বিশ্বব্যাপী এই খেলাফত। কিন্তু এটার সাথে বর্তমান যুগে যে রাজনৈতিক যে রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় কর্তৃত্ব সেটার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম এই কথা বলেছিলেন যে মুজকো কিয়া মুলকো সে মেরা মুলক হ্যায় সবসে জুদা, যে আমার রাষ্ট্রের সাথে বা কোনো একটি ভূখণ্ডের সাথে আমার কি সম্পর্ক, আমার আমার ভূখণ্ড বা আমার রাষ্ট্র আমার দেশ সম্পূর্ণভাবে পৃথক। অর্থাৎ আধ্যাত্মিক জগতে বিচরণ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বিচরণ করেছেন এবং সেটাই হলো খেলাফতের মূল বিষয়, যে খলিফা বা খেলাফত আধ্যাত্মিক পরিমণ্ডলকে কেন্দ্র করে আর বাদশাহাত যেটা রয়েছে সেটা জগতের একটি ভূখণ্ড একটি নির্দিষ্ট অবস্থানকে কেন্দ্র করে। এখানে আমি সংক্ষেপে একটি বিষয় স্পষ্ট করে দিতে চাই, অনেকের মাথায় এই প্রশ্নটি থাকে যে আহমদিয়া মুসলিম জামাতের খলিফা কি কখনো শাসন ক্ষমতায় আসবেন কিনা। এই বিষয়টি স্পষ্টভাবে হযরত খলিফাতুল মসীহ রাবে বলেছেন, খলিফাতুল মসীহ সানি বলেছেন, খলিফাতুল মসীহ সালেস রহমাল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন এই খলিফা কখনো রাষ্ট্র ক্ষমতার অধিকারী হবেন না। এবং এমন হতে পারে খলিফাতুল মসীহ রাবে রহমাল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে যেই সমস্ত এলাকায় বা যে সমস্ত ভূখণ্ডে রাষ্ট্রপ্রধান যদি আহমদি হয়ে যায় বা আহমদি রাষ্ট্রপ্রধান হন তাহলে খলিফার পক্ষ থেকে পরামর্শ নিয়ে তিনি কাজ করতে পারবেন, গাইডলাইন নিতে পারেন। অতএব এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার যে খেলাফত সম্পূর্ণভাবে আধ্যাত্মিক একটি বিষয় আর রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক যে সমস্ত বাদশাহাত রয়েছে সেটি কোনো একটি ভূখণ্ডকে কেন্দ্র করে সেই গণ্ডি অনুযায়ী তাদের গণ্ডি বিদ্যমান। ধন্যবাদ আপনাকে সুলাইমান সাহেব। এবার আমি দেখতে পাচ্ছি যে কামরুন নিসা আছেন বাংলাদেশের মাদারটেক থেকে। বোন আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। দ্বিতীয় প্রশ্ন বলুন। আরেকটি প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মহিলা ইমামতি প্রযোজ্য কিনা, যদি প্রযোজ্য হয় তাহলে কোরআন বা হাদিসের আলোকে যদি একটু উত্তর দিতেন। আচ্ছা ধন্যবাদ। উমরি কাজা, আসলে আমরা আসলে এই মশলা মশাইল নিয়ে তো প্রশ্ন অনুষ্ঠান করতে গেলে সমস্যা হবে। মহাসাব, মহিলাদের মজলিসে মহিলারা ইমামতি করতে পারে কি না? মহিলারা মহিলাদের ইমাম হতে পারে, এটা অসুবিধা থাকার কোনো কথা না, বা জামাত নামাজ হয়ে যাবে। আর উমর কাজা বলতেও কিছু নেই, অর্থাৎ এক ব্যক্তি সারা জীবন নামাজ পড়েনি, তার পক্ষ থেকে কেউ তার মৃত্যুর পর নামাজ পড়লো বা নামাজের দায়িত্ব কাউকে দেওয়া হলো, মনে হয় বিষয়টা এরকমই। তো এটিও হাস্যস্কর ব্যাপার। বা এক ব্যক্তি সারা জীবন নামাজ পড়েনি, ধরেন 30-40 বছর নামাজ পড়লো না, এরপর হঠাৎ করে একদিন তার সম্ভিদ সে ফিরে পেল, তখন 40 বছরের যে কাজা হওয়া নামাজ সেটি সে পড়া আরম্ভ করবে, এই ধরনের শিক্ষা শরীয়তে দেখা যায় না। সর্বোচ্চ যতটা আমি আমার মানে হাদিসের বা ফিকাতে যে দেখেছি যে 2 বা 3 দিনের নামাজ যা মানুষের নষ্ট হয়েছে বা কাজা হয়েছে, সে সর্বোচ্চ এই নামাজগুলো মানে ধরুন আজকে থেকে গত 3 দিনের নামাজ সে পড়েনি, তো আজ থেকে শুরু করে সে গত 3 দিনের নামাজ ধীরে ধীরে হয়তো পড়তে পারে, কিন্তু এটিকেও খুব বেশি উৎসাহিত করা হয়নি। তাই ওমর কাজার যে ধারণা আছে আমাদের গায়ের আহমদি ভাইদের ক্ষেত্রে, এটি শরীয়তের কোনো ভিত্তি নেই। ধন্যবাদ আপনাকে বোন কামরুন্নেসা, আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। দর্শক, গতকালকে কারিপাড়া থেকে, ভারতের কারিপাড়া থেকে আমাদের ভাই ফিরোজ আলম সাহেব, মৌলানা ফিরোজ আলম সাহেবের বন্ধু, উনি প্রশ্ন করেছিলেন যে আপনি উত্তর দিয়েছিলেন যে খেলাফত দিবস আমরা কেন উদযাপন করি, এটা তো নবী রাসূলুল্লাহ করেনি। আর আমরা গতকালকে বলেছিলাম যে কী কারণে আমরা উদযাপন করে থাকি। গত 27 মে তারিখে 2008 সালে যখন খেলাফত শতবর্ষ পূর্তি হয়েছে, তখন আহমদী জামাতের পঞ্চম খলিফা তিনি স্পষ্টভাবে এই দিবসের গুরুত্ব তুলে ধরেছিলেন এবং সেদিন আমাদের কী করা উচিত না করা উচিত সেটিও তিনি বলেছেন। আমি গতকালকে বলেছিলাম যদি সুযোগ হয় আমরা এটি দেখিয়ে দেব। তো দর্শক চলুন আজকে হুজুর কী বলেছিলেন তা আমরা তার ভাষায় শুনে নেই, আশা করি এই এখানে আমাদের জন্য অনেকগুলো চিন্তার খোরাক আমরা খুঁজে পাব। ইয়ে দিন যে আজ খিলাফত আহমদিয়া কে 100 সাল
पूरे होने पर ख़ास एहतमाम से मना रहे हैं या हर साल अमूमी तौर पर मनाते हैं, ये हमें इस बात की याद दिलाने वाला होना चाहिए कि तकवा पर चलते हुए, आजाना राहों को इख्तियार करते हुए, अल्लाह ताला के अहकामात और तमाम अवामर और नवाही पर पूरी तरह कारबंद रहने की कोशिश करेंगे। आज सिर्फ नज़में पढ़ने या गुब्बारे उड़ाने या मुतफरक प्रोग्राम बनाने या इस खुशी में अच्छे खाने खाने या मिठाई खाना हमारा मकसद नहीं है। ये प्रोग्राम जो इस वक्त हो रहा है या मुख्तलिफ जमातों में होगा, सिर्फ खुशी मनाने के लिए नहीं है। ठीक है, ये भी एक मकसद है, जैसा कि मैंने कहा ये अल्लाह ताला की नेमत का इजहार है, लेकिन इस इजहार से हमारी तवज्जो तकवा की राहों की तरफ फिर जानी चाहिए। अगर सिर्फ ज़ाहिरी शोर शराबा, तसन्नो और बनावट और प्रोग्रामों में दुनियादारी के इजहार के लिए एक दूसरे से आगे बढ़ने की कोशिश है, तो ये अमल उसी तरह काबिले कराहत है जिस तरह जलसा सालाना से पाक तब्दीलियाँ पैदा किए बगैर चले जाना, या कोई भी गैर साले अमल जो खुदा ताला की रज़ा के हुसूल के बगैर हो। बस आज का दिन एक नया अहद बांधने का दिन है। आज का दिन हमें अपनी तारीख से आगाह करने का दिन है। आज का दिन हमें उस दिन की याद दिलाने का भी दिन है जब इफराद जमात पर एक जलजला आया था आज से 100 साल पहले। आज के दिन से एक दिन पहले एक वाकया हुआ जिसने जमात को हिला कर रख दिया। 26 मई 1908 का दिन जब खुदा का प्यारा मसीह माऊद अपने मौला के हजूर हाजिर हो गया। इस वाक़े की खबर अल्लाह ताला आपको एक अरसे से दे रहा था जिसका ज़िक्र आपने जमात के सामने शुरू कर दिया था करना, और रसाला अल-वसीयत में बड़ा खुलकर इस तरफ जमात को तवज्जो दिलाते हुए आपने ईमान और तकवा में बढ़ने की ख़ास तौर पर तलकीन फरमाई और जमात को तसल्ली दी कि ये ना समझना कि मेरे जाने से खुदा का ताईदी हाथ तुमसे उठ जाएगा, बल्कि अल्लाह ताला के वादे मेरे बाद ही पूरे होते रहेंगे। সুয়ে দর্শকবৃন্দ, আমরা হুজুরের বক্তব্যের একটি অংশ শুনছিলাম। এখানে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার বুঝার তৌফিক দিন। এবারে আমি দেখতে পাচ্ছি যে আজিজুল হক সাহেব আছেন ভারতের মালদা থেকে। আসসালামু আলাইকুম আজিজুল হক সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এর আগে বহু আগে বহু পয়গম্বর নবী পয়গম্বর এসেছেন, তাদের কি কোনো খলিফা আছে? যদি থেকে থাকে কোন পয়গম্বরে কজন করে খলিফা? আর আর একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের আহমদি জামাত মানে মুসলমান ধর্ম, আমরা ইসলাম ধর্ম মানে অধিকারী, ইসলাম ধর্ম বাদে অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষরা আছে তারা কি মানে বেহেশতে যেতে পারবে না, বা তারা কি ধন্যবাদ ভাই আজিজুল হক সাহেব। মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে আমি যেতে চাই বাংলাদেশে প্রশ্ন দুটি নিয়ে। মাওলানা আব্দুল আউয়াল সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইসলাম ধর্মের অনুসারী এখন ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের যারা অনুসারী আছে তারা কি জান্নাতে যাবে না? ধর্মের যারা অনুসারী আছে তারা কি জান্নাতে যাবে না?
ধন্যবাদ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ইয়াশা বিন নূনের কথা জানা যায়, তিনি খলিফা হয়েছিলেন। আমি আবার নিশ্চিত হয়ে আবার অনুষ্ঠানের মধ্যেই তথ্য জানাবো। হযরত মসীহ ঈসা ইবনে মারিয়ামের মৃত্যুর পরও তার খলিফা হয়েছিলেন, তার সুনির্দিষ্ট নামও সুরক্ষিত আছে। অতএব নবী রসুলদের মৃত্যুর পর খেলাফতের ধারা অব্যাহত রাখে, এ কথা ইতিহাস দ্বারা সাব্যস্ত এবং সংরক্ষিত। আর ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল, নাজাত পাবেন কি না মুসলমানদের বিদ্যমান থাকা অবস্থায় অন্য ধর্মের অনুসারীরা? নাজাত বা পরিত্রাণের বিষয় সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার হাতে। অতএব আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির নিজস্ব যোগ্যতা এবং তার আচরণ অনুযায়ী তার ফলাফল নির্ধারণ করবেন। যদি আমি ক্লাস ফাইভের যোগ্য হয়ে থাকি, আমার পড়াশোনা বা আমার মস্তিষ্ক ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে, অতএব আমার এম এ পাশের পরীক্ষা দেওয়া হবে না, আল্লাহ তাআলা আমার জন্য ক্লাস ফাইভের পরীক্ষা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস ফাইভ পড়েছো, হ্যাঁ এই প্রশ্নের উত্তর দাও। ঠিক তেমনি যে ম্যাট্রিক পর্যন্ত পড়েছে বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে বা অন্য যোগ্যতা রাখে, তার যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাআলা তার সাথে বিচার আচার করবেন। আমি এভাবে বলতে পারি যে যাকে যে কোর্স দেওয়া হয়েছে, সেই কোর্সের পর যদি সে নতুন কোর্সের সংবাদ না পেয়ে থাকে এবং তার মধ্যে যদি কোনো হঠকারিতা না থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই কোর্স অনুযায়ী পরীক্ষা নেবেন। ধরেন আমি উদাহরণ দিচ্ছি, আমি নর্থ আমেরিকার একেবারে উত্তরাঞ্চলে বরফ অঞ্চলে থাকি এবং আমি এস্কিমো প্রজাতির একজন, এস্কিমো আমি। আমি কোনোদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পাইনি, আমি কোনোদিন আল কোরআনের দাওয়াতও পাইনি, তাহলে আমাকে আল্লাহ তাআলা কীভাবে বিচার করবেন? কিংবা আমি যদি অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন হয়ে থাকি আর আমি কোনোদিন ইসলামের কোনো রকমের নিমন্ত্রণ না পেয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাকে কিসের ভিত্তিতে বিচার করবেন? মালিকে ইয়াউমিদ্দিন জানেন যে আমি কোন ধর্মের অনুসারী এবং কতটুকু আমি ধর্ম আর নৈতিকতার লালন করি, সে অনুযায়ী আমাকে তিনি পরীক্ষা করবেন। যেটা আমি মানি, যেটা আমার পক্ষ থেকে স্বীকৃত বিশ্বাস, সে অনুযায়ী কি আমি সঠিকভাবে আচরণ করেছি, সে অনুযায়ী আল্লাহ তাআলা আমার সাথে আচরণ করবেন এবং ফলাফল প্রকাশ করবেন। এটা হচ্ছে ইসলামের দর্শন, নাজাত এবং পরিত্রাণের বিষয়। এটা হবে না যে আপনি হঠকারিতা দেখিয়েছেন এবং হঠকারিতা দেখিয়ে ইসলাম গ্রহণ করেননি বা দাওয়াতটা যাচাই করেননি, সেই হঠকারিতার সত্ত্বেও আপনাকে আমি বিনা হিসাবে পার করে দিলাম, এটা আল্লাহ তাআলার মালিকই অমিদিন হিসাবে যা করবেন সেটা তার হাতে। কিন্তু যে একেবারে ইনোসেন্ট, জানেই না, অপারগ, তাকে আল্লাহ তাআলা তার হিসাবে পার করবেন। এটা হচ্ছে নাজাতের ব্যাপারে ইসলামের দর্শন, যেটা আমরা বিশ্বাস করি। আর সবসময় আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা রাখা দরকার। রহমান রহিম খোদা কাউকে শাস্তি দেওয়ার জন্য জন্ম দেননি, তাকে তার রহমতের ভাগী করার জন্য জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। এই কারণে সৃষ্টিকর্তার কাছে সবসময় ভালো জিনিস আশা করা উচিত। মালিকি অমেদ্দিন বিনা হিসাবেও পার করতে পারেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে পার হবে। একজন সাহাবি দাঁড়িয়ে বললেন যে হে আল্লাহ রসুল, আমি কি তাদের অন্তর্ভুক্ত? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তুমি তাদের অন্তর্ভুক্ত। তখন আরেকজন দাঁড়িয়ে বলেন, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তখন ওই সাহাবির নাম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক্ষেত্রে তোমার চেয়ে আগে সে সুযোগটা গ্রহণ করে ফেলেছে, তোমার সম্বন্ধে এই সিদ্ধান্ত আমি শোনাতে পারছি না যে সিদ্ধান্ত আমি আগের জন সম্পর্কে শোনালাম। তো বিনা হিসাবেও মানুষ যাবে। তো এই জন্য মালিকে ইয়াউমিদ্দিন সম্পর্কে সবসময় সুধারণা রাখতে হয়, এটার কারণেই আল্লাহ তাআলা হয়তো পার করে দিবেন। ধন্যবাদ আপনাকে ভাই আজিজুল ইসলাম সাহেব, উত্তর পেয়েছেন আশা করি। অনেকগুলো লাইন আছে, আমাদেরকে একটু দ্রুত যেতে হবে। লতিফ উদ্দিন সাহেব আছেন বহরমপুর থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কষ্ট করুন। জি আমি লতিফ উদ্দিন শেখ, ওয়েস্ট বেঙ্গল বহরমপুর থেকে বলছি। জি আমার প্রশ্ন হলো, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণিত আছেন, জি, কুল্লু বিদাতিন জালালা ওয়া জালালাতিন ফিন্নার, সমস্ত বিদাত গুমরাহি, যদি সমস্ত বিদাত গুমরাহি হয়ে থাকেন তাহলে মাওলানা সাহেব গতকাল বললেন তা বিদাতে হাসানা কিভাবে মানা যেতে পারে, আমি এটা একটুখানি ক্লিয়ার হতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে লতিফউদ্দিন সাহেব। মাওলানা ফিরোজ আলম সাহেব কালকে উত্তর দিয়েছিলেন, আপনার কাছেই যাচ্ছে। কুল্লু বিদাত বলতে সেই বিদাতকে বোঝায় যার সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল শিক্ষার কোনো সম্পর্ক নেই, যেগুলো পরে আবিষ্কৃত হয়েছে। বিদতে হাসানা আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষারই অংশ,
সেটি নতুন সংযোজন নয়, এটি ভালোভাবে মনে রাখবেন। বিদাতে হাসানা নতুন সংযোজন নয়, বিদাতে হাসানা হলো যেমন নফল আপনি দু রাকাতও পড়তে পারেন, চার রাকাতও পড়তে পারেন, আর কেউ আল্লাহ তাআলার দরবারে প্রায় সারাদিনই নফল পড়তে থাকে, অনেকেই রাতের ঘন্টার পর ঘন্টা নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, তো এইটিকে বিদাত বলা যায় না। এটি একটা রসুলের সুন্নতেরই উপর আমল, সুন্নতেরই অংশ, এটি নতুন কিছুর সংযোজন নয়। কিন্তু এই ধরনের ভালো প্র্যাকটিসকে বিদাতে হাসানা শব্দ হিসেবে উম্মতে মুহাম্মদিয়ার বুজুর্গেরা ব্যবহার করেছেন তাদের বই পুস্তক এবং সাহিত্যে, এটি যথেষ্ট উত্তর। ধন্যবাদ আপনাকে ভাই লতিফুদ্দিন শেখ সাহেব, উত্তর পেয়েছেন আশা করি। যদি আপনি এ ব্যাপারে আরও জানতে চান আগামীকাল লাইনে আসবেন, কথা বলা যাবে। আমি এবারে ঢাকা যেতে চাচ্ছি মৌলানা সুলাইমান সুমন সাহেবের কাছে, যে খলিফার আনুগত্য এবং এর কল্যাণ সম্পর্কে আপনি সংক্ষেপে দু একটি কথা বলুন, এরপরে আমরা কিছু তরবুতি বিষয়ে আলোচনায় যাব। তো খলিফার আনুগত্য এবং কল্যাণ সম্পর্কে আজকে কিছু কথা বলুন। ধন্যবাদ। পবিত্র কোরআন শরীফের যে আয়াত গতকালও তিলাওয়াত করা হয়েছে, সেখানেও স্পষ্টভাবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত রয়েছে, আতিউল্লাহ ও আতিউর রাসূলা ও উলিল আমরি মিনকুম, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো এবং যারা হুকুম দেওয়ার মালিক তাদের তোমরা আনুগত্য করো। অতএব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেমন হাদিসে এই বিষয়ে এসেছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে, আর যে আমার অবাধ্যতা করে সে আল্লাহর অবাধ্যতা করে, এবং যে আমার আমিরের আনুগত্য করে সে মূলত আমার আনুগত্য করে, আর যে আমার আমিরের অবাধ্যতা করে সে আমার অবাধ্যতা করে। অতএব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যখন একটি শৃঙ্খল হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পর্যন্ত পৌঁছে, যে এটি আল্লাহ তাআলা পর্যন্ত একটি শৃঙ্খল, তখন খলিফার আনুগত্য ছেড়ে দেওয়া একটি নিজেকে আসলে আগুনে নিক্ষেপ করার মতো একটি বিষয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন ফা আনকাজাকুম মিনহা, যে তোমরা আগুনের গর্তের কিনারায় ছিলে, আমরা তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা যে হাবলুল্লাহ দান করেন, আল্লাহ তাআলা যে রজ্জু দান করেন, যে খেলাফত দান করেন, সেটার সাথে আঁকড়ে ধরা, সেটাকে নিয়ে জীবন ধারণ করা, সেটার মধ্যে সমস্ত কল্যাণ নিহিত রয়েছে। অতএব আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যে সমস্ত কল্যাণরাজি মানুষকে পৌঁছাতে চান, মানুষের মঙ্গলের জন্য পৌঁছাতে চান, এবং মানুষের আধ্যাত্মিক পরিবর্তনের জন্য, আধ্যাত্মিক উন্নতির জন্য এবং জাগতিক উন্নতির জন্য যে ব্যবস্থাপনা আল্লাহ তাআলা জারি করেন, সেই ব্যবস্থাপনা থেকে যদি কল্যাণমণ্ডিত হতে হয়, উপকৃত হতে হয়, তাহলে খলিফার আনুগত্য শিরোধার্য। যে দেখুন, আমাদের সকলে হযরত খলিফাতুল মাসিহ রাবে রাহমাল্লাহ তাআলা এই কথাটি বলেছিলেন যে খলিফা হলেন মাথা এবং পুরো জামাত হলো তার দেহ। অর্থাৎ খলিফা যদি কোনো কমান্ড করেন, অর্থাৎ যদি আমাদের খলিফার প্রতি বিশ্বাস থাকে, তিনি আল্লাহর খলিফা, তিনি খলিফা, যদি আমাদের এই বিশ্বাস থাকে, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমাদের খলিফা আমাদের মাথা, আমাদের ব্রেইন, আর আমরা হলাম খলিফার এবং পুরো জামাতের আমরা অঙ্গ প্রত্যঙ্গ। অতএব যখন খলিফা কোনো নির্দেশ করেন, যেমন আমার এই হাত, আমার এই দেহ, আমার ব্রেনের, আমার মস্তিষ্কের কোনো নির্দেশকে অমান্য করতে পারে না, ঠিক একইভাবে খলিফার হুকুম যখন দিবেন, তখন সেটাতে ঝাঁপিয়ে পড়াই হলো একটা মোমেনের সাধারণ নীতির মাঝে পড়ে, এবং সেটাকে অস্বাভাবিক বলে ধরা হয় না, এবং সেটাই নিয়ম হিসেবে ধরা হয়। অতএব খলিফার আনুগত্য সর্বাবস্থায় করতে হবে। আর দেখুন, আজকে আহমদিয়া মুসলিম জামাত যে খলিফার অধীনে রয়েছে, খলিফা যখন যে তাহরিক করছে, খলিফা যখন যে বিষয়ের প্রতি ইঙ্গিত করছে, সে বিষয়ে যখন মোমেনরা ঝাঁপিয়ে পড়ছে, সে বিষয়ে যখন লাব্বায়েক বলছে এবং আনুগত্য করছে, সামেনা ও আতানা করছে, তখন আমরা দেখছি যে এর যে কল্যাণরাজি এবং আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদা করেছেন খলিফার সাথে, এবং এই ঐশী জামাতের সাথে যে সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, সেই সমস্ত ওয়াদার ভাগিদার, সেই সমস্ত ওয়াদার যোগ্য বলে সাব্যস্ত হবে সেই জামাত, যে জামাত খলিফার আনুগত্য করে, যে জামাত খলিফার কথা মানে। যেমন দেখুন যে এই যুগে যখন সমস্ত দুনিয়াটাকে পাপাচার গ্রাস করে ফেলছে, সেখানে হযরত খলিফাতুল মাসিহ রাবে এবং অন্যান্য খলিফারা যে তাহরিক করেছেন, এর মধ্যে একটি হলো ওয়াকফে নোর তাহরিক এবং ওয়াকফে জিন্দিগিদের তাহরিক, এই যে তাহরিকগুলো রয়েছে,
যখন মোমেন বান্দারা ইতাআত করেছে, সামেনা ওয়াতানা করেছে, আজকে দেখুন হাজার হাজার ওয়াকফে নও মুজাহিদিন জামাতের মধ্যে বিদ্যমান, এবং পবিত্র কোরআন শরীফের তর্জমা হচ্ছে, বিশ্বব্যাপী হাজার হাজার মসজিদ নির্মাণ হচ্ছে, এবং ইসলাম প্রচারের ঘাঁটি সেখানে তৈরি হচ্ছে, এবং জগৎব্যাপী বিশ্বব্যাপী সমস্ত পর্যায়ে সমস্ত ক্ষেত্রে এই খলিফার অধীনে খলিফার ডাকে সাড়া দিয়ে এই ইসলামের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি রয়েছে, মানুষের অন্তরকে খেয়ে ফেলার মতো যে সমস্ত অপশক্তি রয়েছে, সেই সমস্ত অপশক্তিকে দূর করার সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ তাআলা এই খলিফার মাধ্যমে করছেন, এবং জামাত যখন সেটাতে আনুগত্য করছে তখন আল্লাহ তাআলা সাহায্যকারী হচ্ছে, এবং সমস্ত কল্যাণ এবং সমস্ত ওয়াদা যা এই ঐশী জামাতের জন্য থাকে সেই মোমেন সেই অঙ্গীকার আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই পুরস্কার লাভের ভাগিদার হন। অতএব খেলাফতের আনুগত্যের মাঝেই সমস্ত কল্যাণ নিহিত, এবং সমস্ত কল্যাণ খেলাফতের আনুগত্যের মাধ্যমেই লাভ হয়, এবং আল্লাহ তাআলা যে সমস্ত ওয়াদা ঐশী জামাতের সাথে করেছেন যদি খেলাফতের আনুগত্য করা হয় তাহলে সেই সমস্ত ওয়াদা মোমেন জামাত এবং মোমেনরা লাভ করবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সুলাইমান সুমন সাহেব। সুদর্শক, আমরা আমাদের রীতি অনুসারে হুজুরের নির্দেশ অনুসারে আমাদের অনুষ্ঠানগুলোতে তরবিয়তি বিষয় নিয়েও কিছুটা আলোকপাত করে থাকি। এ পর্যায়ে আমরা তরবিয়তি একটা বিষয়ের দিকে পুরো জামাতের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজ যেহেতু একটা বড় সুযোগ আছে, শুক্রবার দিন এমনিতেও পুরো জামাত অনুষ্ঠানটি দেখছে, এছাড়া ঢাকায় শুরা উপলক্ষে জামাতের সকল কর্মকর্তারা এক স্থানে সমবেত হয়ে অনুষ্ঠান দেখছেন। তো বিয়ে শাদীর একটি সমস্যা, এবং এই সমস্যাটি প্রকট রূপ ধারণ করছে বাংলাদেশেও, বিভিন্ন বিষয়ে হুজুরের দৃষ্টিতে আসছেন। তো এই বিষয়ে আমরা কিছুটা আলোচনা করতে চাই যে বিয়ে শাদী সম্পর্কে আহমদীয় জামাতের শিক্ষা কী, আহমদীয় জামাতের আদর্শ কী, এ সম্পর্কে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ রাখছি প্রথমে মৌলানা আউয়াল সাহেবকে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। ইসলাম ধর্মে বিয়ে করাটা খুব আবশ্যক একটি শিক্ষা। যদি প্রাপ্তবয়স্ক হয়, যোগ্য হয়, দৈহিকভাবে কোনো সমস্যা না থাকে তাহলে তাকে বিয়ে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবাইন, লি মালিহা ওয়া লি হাসবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা, ফাসফুর বিযাতি দীনে তারিবাত ইয়াদাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মেয়েকে একটি ছেলে চারটি কারণে বিয়ে করে থাকে, হয় তার ধন সম্পদের কারণে তাকে ভালোবাসে বা তাকে পছন্দ করে, কিংবা তার রূপ সৌন্দর্য দেখে বিমোহিত হয়, কিংবা তার বংশ পরিচয় এত ভালো হয় যে তার দিকে সে আকৃষ্ট বোধ করে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধিমান যারা হয় তারা তার ধার্মিকতার কারণে তার দিকে আকৃষ্ট হয় এবং তাকে বিয়ে করতে চায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি কারণ বলার পর বললেন, হে বোকা, যদি জীবনকে ধন্য করতে চাও, সুখী করতে চাও, তাহলে তার ধার্মিকতাকে প্রাধান্য দাও। তাহলে ইসলামের শিক্ষা হচ্ছে ধার্মিকতার আলোকে নিজের জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বেছে নাও। তাহলে এইটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হয়ে থাকে, এবং নিশ্চয়ই এটাই তার শিক্ষা, আর তারই রিভাইভাল, তারই পুনর্জীবন এবং পুনর্বাসন হচ্ছে আহমদিয়াত, ইসলামেরই জীবন সঞ্জীবন আর পুনর্জীবন লাভের নাম আহমদিয়াত, তাহলে আমাদেরকে আহমদিয়া মুসলমান হিসাবে একই কাজ অবলম্বন করতে হবে। আর এটারই একটা নিয়ম, সাংগঠনিক নিয়ম আছে, আহমদিরা আহমদি ছেলে এবং মেয়েদের মাঝে বিয়ে করা পছন্দ করে, এবং এটা এই জন্য দরকার যে এই যুগে ইসলামের খাঁটি শিক্ষা এবং রূপ আল্লাহ তাআলা আহমদিয়া জামাতকে দিয়েছেন, এটা বিরাট নিয়ামত, এটাকে সংরক্ষণ করতে হয়, এটাকে লালন করতে হয়, পালন করতে হয়, এবং কমন গ্রাউন্ডসের ভিতরে কাজ করতে হয়। স্বামী এবং স্ত্রী যদি একমুখে অগ্রসর না হয়, একদিকে অগ্রসর না হয়, তাহলে সংসার চালানোর দায় হয়ে যায়। তো এই কারণে সাংগঠনিক নিয়ম হচ্ছে আহমদিরা আহমদি ছেলের সাথে বিয়ে করবে, আহমদি মেয়েরা আহমদি ছেলের সাথে বিয়ে করবে, এবং আহমদি ছেলেরা আহমদি মেয়ের সাথে বিয়ে করবে, প্রাধান্য দিবে ধর্মকে। এইটা হচ্ছে মৌলিক দর্শন, যেটার উপরে ভিত্তি করে এই পুরো আত্মীয়তার বন্ধন স্থাপনের যে ব্যবস্থাপনা আহমদীয় জামাতের মধ্যে রয়েছে সেটা বিবর্তিত হয়। একটা কথা জাস্ট প্রাসঙ্গিকভাবে বলে নাকি খুব সংক্ষেপে, হযরত খলিফাতুল মসীহ সানি রাজিয়াল্লাহু আনহু বলেছেন যে প্রত্যেক নবীর কোনো কলেমা ছিল না,
যদিও বাজারে অনেক ধরনের কথা প্রচলিত আছে, কলেমা শুধু হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সাব্যস্ত হয়, আর সেই জন্য আহমদিয়া জামাতেরও কোনো পৃথক কলেমা নাই, আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই উম্মত। কিন্তু যদি কোনো কলেমা থাকতো তাহলে কলেমাটা হতো আমি ধর্মকে নিজের জগতের উপরে প্রাধান্য দিব। এই কথাতেই আহমদীদের মজ্জাগত করা হয়েছে যে দেখো জগৎবাসী সব বলে যে আমরা অনেক ধর্ম মানি, আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু কাজে কে প্রমাণ করে? সে প্রমাণ করে যে সত্যিকার অর্থে ভালোবাসে। তো যে সত্যিকার অর্থে আল্লাহ এবং রসুলের প্রেমিক, সে কিভাবে ধার্মিকতাকে বাদ দিয়ে জাগতিকতার পূজা করতে পারে? অতএব আমাদের আহমদীদেরকে চিন্তা করতে হবে যে আমরা যখন নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে বেছে নিব, আমরা যেন একই মূল্যবোধ রাখি, একই ধরনের আমাদের আধ্যাত্মিকতার চাহিদা এবং স্বাদ হয়, তবে গিয়ে জীবন সুখের হবে, স্বাচ্ছন্দ্যের হবে। আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক বরকত দিবেন এবং দুয়ে মিলে আমরা অনেক বড় কাজ করতে পারবো, এটা নিয়ত করে যেন আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক বন্ধন রচনা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসেছি। মাওলানা সাহেব, আপনি কেন্দ্রে আছেন, হুজুরের সঙ্গে এই বিষয়গুলোতে প্রায়ই আপনার কথাবার্তা হয়, হুজুরের দিক নির্দেশনা যদি আপনি আমাদের সামনে তুলে ধরতেন। হুজুরের দিক নির্দেশনা অত্যন্ত স্পষ্ট, মাওলানা সাহেব বলেছেন, আর কোরআন শরীফে এই সম্পর্কে যা আছে আমি সেগুলো নিয়ে চিন্তা করেছি। এটা বলা সময় নিয়ে বলা দরকার, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই বিষয়টাকে ডিল করতে গিয়ে যেভাবে কোরআনের রীতি, কোরআন কাউকে লাঠি পেটা করে না, কোরআন এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে একই নীতি অনুসরণ করেছে। এটা সত্য, এটা হাক, গ্রহণ করবে সুখে থাকবে, এটিকে প্রত্যাখ্যান করবে আগুনে জ্বলবে, নিজের প্রজন্ম নষ্ট করবে। কোরআনের আয়াত এই ধরনের কথা বলে, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারায় বলেছেন যে একটা ছেলে বা একটা মেয়ে তোমার কাছে খুব আকর্ষণীয় মনে হবে অনেক সময়, কিন্তু স্মরণ রেখো, লা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম। এক মোমেন বান্দা, এক মোমেন দাস বা চাকর, এক স্বাধীন মুশরিক থেকে অনেক শ্রেয়। বিয়ে করার সময় এটা মনে রাখবে, যত আকর্ষণীয় মনে হোক না কেন জাগতিক দৃষ্টিকোণ থেকে সেই ছেলে বা মেয়ে, কিন্তু তোমাকে আমি বলছি, আল্লাহ বলছেন প্রত্যেক আহমদীকে সম্বোধন করে যে এক মোমেনকে বিয়ে করো। মোমেন অর্থাৎ এই যুগের অর্থ হলো যে মোহাম্মদ রসুল্লাহর মাহদিকে এবং মসিকে মেনেছে, আক্ষরিক অনুবাদ। খোদাতালা এর মাধ্যমে এক আহমদীকে জাগ্রত করতে চেয়েছেন, এক বিবেকবানকে জাগাচ্ছেন, তার ভিতরকার যে মানুষ আছে তাকে জাগ্রত করছেন, যে বুঝে শুনে সিদ্ধান্ত করবে বিয়ের বিষয়ে। প্রত্যেক মানুষের ভিতরে একটা মানুষ আছে, প্রত্যেক মানুষের বিবেককে আল্লাহ তাআলা জাগ্রত করছেন, যে বিয়ের সময় আবেগ নয়, বিবেক ব্যবহার করে বিয়ে করো, বিয়ের সময় হার্ট নয়, হেড ইউজ করো। কিন্তু অধিকাংশ মানুষ বিয়ে সাদের ক্ষেত্রে আবেগের স্রোতে বয়ে যায়, অথচ কোরআন শরীফের যে আয়াতগুলো বিয়ের সময় তেলাওয়াত হয় সে আয়াতগুলোতে এই বিষয়টা বড় সুন্দর করে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুত্তাকিগণ, বিয়ে করার সময় ভালোভাবে চিন্তা করো, আগামী দিনের কথা চিন্তা করো, আগামীকালের কথা চিন্তা করো, আজকের আবেগের স্রোতে বয়ে যেও না। আজকের আবেগের দাসত্ব করবে বংশ পরম্পরায় তুমি প্রজন্ম ধ্বংস করবে, কিয়ামত পর্যন্ত যে তোমার প্রজন্মকে অন্ধকারের মুখে ঠেলে দেবে তা তোমার আজকের আবেগ তাড়িত সিদ্ধান্তের কারণে হবে। তাই প্রত্যেক ছেলে এবং মেয়ে, প্রত্যেক পিতা এবং মাতাকে কোরআন শরীফ সম্বোধন করেছে যে বিয়ের সিদ্ধান্ত করতে গিয়ে তোমরা বিবেক ইউজ করো। আগামীকালকে ভুলে যাবে এমন লোককে বলেছেন যে ফা আনসাহুম আনফুসাহুম, এরা এমন কাণ্ডজ্ঞানহীন মানুষ যারা বিয়ে সাদের সময় বিবেক খাটায় না, তারা নিজেদের স্বার্থকে নিজেরা জলাঞ্জলি দিয়েছে। আনসাহুম আনফুসাহুমের এটি আক্ষরিক অনুবাদ যে নিজেদের স্বার্থকে, নিজেদের ভবিষ্যৎকে নিজেরা জেনে শুনে আগুনের ভিতর ঠেলে দিয়েছে। এই জন্য বিয়ে করার সময় যারা আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত করে তারা হাজার বছরের প্রজন্ম নষ্ট করে। তো এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আসলে মানুষকে জাগানোর চেষ্টা করেছেন,
যে আপনারা জাগ্রত হন, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রজন্ম ধ্বংস করার জন্য। তো এই বিষয়ের অনেক দিক আছে যা অনেক বেদনা ঘন চিঠি হুজুরের কাছে আসে, বলা হচ্ছে সময় শেষ হয়ে গেছে, আমরা অনেক সময় নিজেরা সেইগুলো পড়ে সারাটা দিন আমাদের নষ্ট হয়, এত ব্যথা লাগে পড়ে, কিন্তু সময় নেই। কালকে যদি আবার সময় হয় বিষয়টা ওঠানো উচিত, সবার সামনে স্পষ্ট করা উচিত। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে মাওলানা সাহেব। সুদর্শকবৃন্দ, আমরা আজকে যে অনুষ্ঠানটি উপস্থাপন করলাম আপনারা দেখেছেন, আশা করি ভালো লেগেছে। আগামীকাল বাংলাদেশ সময় মোতাবেক সন্ধ্যা 8টায় অনুষ্ঠানে উপস্থিত হবো এবং স্থানীয় সময় মোতাবেক দুপুর 3টায়, এছাড়া ভারতের সময় সন্ধ্যা 7:30। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে এবং আপনাদের সঙ্গে কথা হবে। আজকে যারা আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ফোন করেছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি আগামীকালও আপনাদের সঙ্গ পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ